জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম য়েন তস্মৈ শ্রীগুরুবে নমঃ শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতম য়েন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম বন্দেহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগনা রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণচৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগন ললিতা শ্রীবিশাখান্বিতাংশ নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স তদ্ধাম বৃন্দাবনে রম্যাম কচিদুপাসনা ব্রজবধূবর্গে নয়কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমলম প্রেমাপুমার্থোম শ্রীচৈতন্য মহাপ্রভুর্মতমিদম তত্রাদরো নোপরঃ শ্রীচৈতন্য প্রভুম বন্দে বালপীয়দনুগ্রহাৎ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম যোন্তো প্রবিশ্য মম বাচমিমাম প্রসুপ্তাম সঞ্জীবয়ত্যখিলশক্তিধরস্বধাম্যা অন্যাংশ হস্তচরণশ্রবণত্বগাদীন প্রাণাম নমো ভগবতে পুরুষায তুভ্যম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে নারায়ণম নমস্কৃত নরম চৈব নরোত্তমম দেবীম সারস্বতীম ব্যাসম চতুর্জয়ম উদীরয়েৎ অষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যম ভগবত সেবায় ভগবতি উক্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকি মুখম করোতি বাচালম পঙ্গুলং গায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দিনতারিণম মৃদুময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে আচার্য পাদায়ে গৌরকথাধামদায় নগরগ্রামধারিণে সর্বশাস্ত্রাব্ধি পীয়ূষ সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্তরত্নাঢ্য সর্বলোকৈক দৃক্প্রদ সর্বভাগবত প্রাণো শ্রীমদ্ভাগবত প্রভো কলিধ্বন্তোত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠায় প্রেম বর্ষাক্ষরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তু মে মদেক বন্ধো মৎসঙ্গীন মদ্গুরো মন্মহাধন মন্নিস্তারক মদ্ভাগ্য মদানন্দ নমস্তু তে অসাধু সাধুতোদয়ায়ীন তিনীচোচ্চতাকর হানমুঞ্চ কদাচিন মাম প্রেম্ণাদিত কণ্ঠয়োস্ফুরো হরে কৃষ্ণ 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 হরে হরে
हरे राम हरे राम 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 हरे हरे। आम्नाय प्राहतत्वं हरिमिह परमं सर्वशक्तिं रसाद्धिम्। तद्भिन्यांशांश्च जीवान् प्रकृतिकवलितान् तद्विमुक्तांश्च भावान्। भेदाभेद प्रकाश सकलमपि हरेः साधनं शुद्ध्य भक्तिम्। साध्यं तत् प्रतिमिवेत्युपदिशति जनान् गौरचन्द्रः स्वयं सः। स्वयं भगवान् श्रीমদ শ্রী গৌরচন্দ্র এই দশটি তত্ত্ব জীবনকে উপদেশ করেছেন। আপনার বাক্যই প্রধান প্রমাণ, তদ্বারা নিম্নলিখিত নয়টি সিদ্ধান্ত উপদিষ্ট হয়েছে। কৃষ্ণ স্বরূপ হরি জগৎ মধ্যে পরম তত্ত্ব, তিনি সর্বশক্তিমান, তিনি অখিল রসামৃত সমুদ্র, জীব সকল হরির বিভিন্ন অংশ তত্ত্ব, তটস্থ গঠন বশত জীব সকল বদ্ধ দশায় প্রকৃতি কর্তৃক কবলিত, তটস্থ ধর্ম বশত জীব সকল মুক্ত দশায় প্রকৃতি হইতে মুক্ত, জীব জড়াত্মক সমস্ত বিশ্ব শ্রীহরি হইতে যুগপদ ভেদ ও অভেদ, শুদ্ধ ভক্তি জীবের সাধন, শুদ্ধ কৃষ্ণ প্রীতি জীবের সাধ্য। ভগবান গৌরচন্দ্র ভগবান কি, ভক্তিবিনোদ ঠাকুর কি, এখানে স্বয়ংসর থেকে আরেকটি রয়েছে, কি রয়েছে মতান্তরে আরেকটি অধিকাংশ ক্ষেত্রে এটাই এটাই আছে, এটা পাওয়া যাবে না, এসব মতান্তরে বিভিন্ন সংস্করণ পাওয়া যেতে পারে। সর্বশক্তিম তিন নম্বর, রসাব্ধিন চার নম্বর, তদ ভিন্নাম সামস্য জীবান 5 নম্বর, প্রকৃতি কবলিতান 6 নম্বর, তদ বিমুক্তাম স্বভাবাত 7 নম্বর, প্রকৃতি কবলিতান 6 নম্বর, তদ বিমুক্তাম স্বভাবাত, ভেদা ভেদ প্রকাশ সকলম পিহরেহে 8 নম্বর, সাধনম শুদ্ধ ভক্তিম 9 নম্বর, সাধ্যম তৎ প্রীতিম এই দশটা শিক্ষা মহাপুরুষ সব শিক্ষাকে দশটা ভাগে ভাগ করা বা দশটা মূল শিক্ষাতে শ্রেণীভুক্ত করা হচ্ছে। গতকালকে আমরা 25 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করছিলাম, 25 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম কুন্তী মহারানী প্রার্থনা করছিলেন, কুন্তী মহারানী প্রার্থনা শুরু হয়েছিল, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, ভগবান তার মহিমা বর্ণনা করছিলেন, গুণ মহিমা বর্ণনা করলেন, এবং তারপর তিনি আগের ইতিহাস বললেন যে কিভাবে ভগবান দেবকীকে রক্ষা করেছেন বিপদ থেকে, তারপর নিজেকে অর্থাৎ কুন্তী মহারানী কিভাবে রক্ষা করেছেন, পাণ্ডবদের কিভাবে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছেন, এই কথাগুলি ব্যাখ্যা করলেন, ভগবানের কাছে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, তারপর ব্যাখ্যা করছিলেন
যে তিনি এই বিপদ বারবার কামনা করছেন, প্রত্যাশা করছেন, এই বিপদ বারবার প্রত্যাশা করছেন, কারণ এই বিপদগুলি সম্পদযোগে পরিণত হয়েছে। কারণ এই বিপদের ফলেই তিনি বারবার ভগবানকে স্মরণ করতে পারছেন, দর্শন করতে পারছেন, সেজন্য এই বিপদ তিনি বারবার প্রত্যাশা করছেন। তারপরে আমরা আজকে 26 নম্বর থেকে পড়বো। এটা বলার পর আমরা এই যে এত প্রবণতা দেখলাম, আমরা 26 থেকে দেখবো আজকে, 26 থেকে 28 পর্যন্ত ভগবানকে জানার যোগ্যতা, কি কি যোগ্যতা বলে ভগবানকে জানা যায় তা ব্যাখ্যা করছেন প্রথমে। তারপর 29 থেকে 31 পর্যন্ত ভগবানের স্বরূপ, জন্মেশ্বরী সুত শ্রীভির এধমানো মদহ কুমার মেবাহর্ত্যা বিধাতুম বৈ ত্বাম কিঞ্চন গোচরম। তোমার কাছে আসতে পারবে না, একদিকে বলছেন মন্দ বুদ্ধি, আর দিকে কি বলছেন? হ্যাঁ, কোনটা ভগবান মনে মনে করছেন বুঝতে পারছেন? আমি বলতে চাইছি, উনি বলছে যে আমি অল্প বুদ্ধি, দেখা গেলে সে বলার ক্ষেত্রে বিশাল ব্যাপার, মানে পণ্ডিতের মতো স্থিতি করতে পারে, এটা মানে মানে পরস্পর বিরোধী হচ্ছে না সেটাই। উনি আসলে পণ্ডিত ছিলেন, নিজেকে তিনি দৈন্য বসাতে বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এমন তো এমন দুর্মতি সংসারের ভিতরে, উনি কি দুর্মতি? উনি দুর্মতি নাকি, বা উনি বলছেন আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, পুরুষের কীট হইতে মুইষে লঘিষ্ঠ, জগাই মাদাই হইতে মুইষে পাবিষ্ঠ। উনি কি এরকম পাবিষ্ঠ? তাই তাই এটা উনি দৈন্য বসত বলছেন। এবং উনি যখন বলছেন উনি নিজে এটা মনে করছেন নিজেকে, এমন না যে শুধু বলার জন্য একটা বলতে হবে, হ্যাঁ উনি মনে করছেন এটা। যেমন এমন না যে ঠিক আছে একটা একটা যেমন বই লিখে বা কবিতা লিখে বা ছবি, একটা আর্ট আছে, একটা ধারা, ওই ধারায় ধাঁচ আছে যে এখানেও আপনি একটা কিছু বলবেন, একটা নিজেকে ছোট বলতে হবে, একটা ধাঁচ, একটা ধারা, এরকম না, একটা স্টাইল, একটা নিয়ম অনুযায়ী। যে আমাকে যেমন অনেক সময় হতে পারে প্রভু আমি তো পতিত, আমি তো অনেক সময় আমাদের দৈন্যতার মধ্যে কম্পিটিশন হয়, বলছে প্রভু আমি তো খুব, আমি তো খুব অতি পদপতিত, বলছে প্রভু আমি, আরেকজন বলছে আমি তো কুকুর, তো বলছে প্রভু আমি, আরেকজন বলছে আমি তো কুকুরের বিষ্ঠা, তো আরেকজন বলছে প্রভু আমি কুকুরের বিষ্ঠার মধ্যে কীট, ওই কীট, তো আরেকজন বলছে আমি কুকুরের বিষ্ঠার মধ্যে কীট, ওই কীটের বিষ্ঠা। তো মানে যে যত বেশি হতে পারে ওখানে কম্পিটিশন, কিন্তু উনারা যখন বলে ওনারা প্রকৃতপক্ষে সেটা ভেবে ওনারা নিজেদের মনোভাব সেটা ব্যক্ত করেন, আমাদের শিক্ষা প্রদান করে, আমাদেরকেও সেরকম প্রকৃতপক্ষে সেরকম ইয়ে হওয়া উচিত। তাই এখানে এই শ্লোকে একটা হচ্ছে নিজের নিজের অতি নিন্দা, নিজের অতি নিন্দা আর অন্যের অতি স্তুতি, বলা হচ্ছে অতি স্তুতি হয়ে নিন্দার লক্ষণ,
নিজেকে খুব ছোট বলা, আরে প্রভু আপনি তো মহান, আপনি পরম অংশ চূড়ামণি, আপনার আপনার দয়ায় আমি টিকে আছি, ভক্তি করি, মানে অনেক সময় ওটার মধ্যে কম, কে কাকে কত বেশি মহান প্রশংসা করতে পারে। হ্যাঁ, ওটাতে বলছেন যে অতি স্তুতি হয় এই নিন্দার লক্ষণ, কাউকে বাড়িয়ে স্তুতি করা সেটাও একটা নিন্দা। অনেক সময় বলি না আমরা কাউকে আমরা পছন্দ করি, তাকে একদম উঠিয়ে দাও, আপনি হচ্ছেন মহান, একটা মজা করে খোঁচা দিয়ে বলা, ওই রকম মনে হয়। তো ভগবানকে জানার যোগ্যতা, এই সমস্ত বিপদই হচ্ছে সম্পদ এই জগতে সমস্ত সব। আচ্ছা, আগের শ্লোকে বলেছিলেন, 25 নম্বর শ্লোকে বলেছিলেন যে সমস্ত বিপদই হচ্ছে আমার সম্পদ, কারণ এই বিপদের ফলে আমি আপনাকে আরো বেশি স্মরণ করতে পারি। আর এই শ্লোকে বলছেন উল্টো দিকে সমস্ত সম্পদই হচ্ছে বিপদ, কেন, কারণ সমস্ত সম্পদ আসলে এটা আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। জন্ম, ঐশ্বর্য, সুত, শ্রী, এই চারটা জিনিস, তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর কোনটা, কোনটা সব থেকে বেশি ইয়ে হতে পারে? সাধারণভাবে কোনটা মনে হয় সব থেকে ইয়ে? ব্রাহ্মণ এসে আপনার কাছে চাকরি করবে, আপনার আপনার কাছে আপনার দাস হয়ে যাবে টাকা দিলে, বা যে অনেক বিদ্বান ব্যক্তি তাকে আপনি কিনে নিতে পারবেন। হ্যাঁ, টাকা দিয়ে আপনি, যে আপনার সৌন্দর্য নেই কিন্তু এখন প্লাস্টিক সার্জারি, কসমেটিক, বিভিন্ন কিছু করে সুন্দর হয়ে যাচ্ছে। তো এই জন্য এখন বর্তমান যুগে ঐশ্বর্য হচ্ছে, বা আগে ওটা ছিল, ঐশ্বর্য থাকলে বাকি কিছু এতটা না থাকলেও সমস্যা নেই, কিন্তু শুধু সুত আছে, শুধু আপনার জ্ঞান আছে, টাকা পয়সা নেই, এতটা কেউ, ঠিক আছে, পূজা আপনাকে সম্মান দিবে কিন্তু এতটা কেউ ইয়ে করবে না। সবগুলোই পারমার্থিক দিক দিয়ে বিপদ, সবগুলোই পারমার্থিক দিক দিয়ে বিপদ। আগে গেলে কি হতো, মানে কবিরা লিখত আর লিখে ওনার নাম থাকবে না, টাকা দিয়ে দিবে রাজা বা জমিদার, ওনার নাম। যাই হোক, তো এটা একটা ব্যাপার, এই যে চারটা জিনিস জন্ম, তাই সহজ কথা, কারো কাছে এই চারটা জিনিস আছে মানে এটা হচ্ছে আগুন, এটা হচ্ছে আগুন, তাই কারো কাছে আছে মানে আগুন নিয়ে খেলা করা। এখন কেউ যদি দক্ষ হয় এই আগুনটাকে, সে ভালো করে ব্যবহার করে রান্না করতে পারে ভগবানের জন্য, সুন্দর করে রান্না করে ভোগ ব্যঞ্জন ভগবানকে নিবেদন করতে পারে। কিন্তু যদি সে সতর্ক না থাকে, আগুনের সাথে রান্না করা মানে কি, আগুন দিয়ে রান্না করা মানে সতর্ক থাকতে হবে, একটু এদিক সেদিক হলে সাবধান। এই জন্য কারো কাছে এই চারটা জিনিস আছে মানে আগুন তার কাছে, তাই একটু এদিক সেদিক হলে সাবধান, সে পুড়ে যাবে। আর যদি সতর্ক থাকে, যথাযথ সিস্টেম ফলো করে, তাহলে সেই আগুন দিয়ে সুন্দর করে রান্না করে ভগবানকে সুন্দর ভোগ দিতে পারবে। তাই সতর্ক থাকলে, কেউ যদি বিনয়ী থাকে এবং যথাযথ পরম্পরা থাকে, ভক্তি ভাব থাকে, তাহলে সেই চারটা জিনিস নিয়ে খুব সুন্দর করে ভগবানের সেবা করতে পারে, ভগবানের সেবায় যুক্ত করতে পারে। আর না হলে এটা বিপদই, আগুন আগুন সবসময় আগুনে থাকবে। যেরকম ইয়ের উদাহরণ দেওয়া হয়েছে, ব্লেড সুন্দর করে ব্লেড দিয়ে দাড়ি কামানো যাবে, সেই পড়া যাবে, কিন্তু এদিক সেদিক ইয়ে হলে খুরস্য ধারণম, একটু এদিক সেদিক হলে শেষ, এটা হচ্ছে এরকম। তাই বরঞ্চ একদিক থেকে দেখতে গেলে যাদের কাছে নেই এটা, সে আগুন নিয়ে খেলা করছে না, একদিক থেকে সে হয়তো না, সে হয়তো তখন ভোগ রান্না করতে পারছে না ভগবানের জন্য, কিছু অন্যভাবে সেবা করতে পারবে তখন। তাই একদিক থেকে ঝুঁকি কম, আগুনের ঝুঁকিটা কম তার কাছে। যেমন আমি বলছিলাম, আমাদের একজন আমাদের যে টিচার ছিলেন, আমাদের ভক্তি বেদান্ত বিদ্যাপীঠে পড়াশোনা, আমরা ভাগবতম পড়ছিলাম যখন, তো একজন ব্রহ্মচারী ছিলেন চৌপাটি মন্দিরে, উনি সিনিয়র ব্রহ্মচারী, উনি আমাদের ক্লাস দিতেন, উনি IIT থেকে MTech করেছেন। একদিন উনি বলছিলেন আমাকে, আমরা হেঁটে যাচ্ছিলাম, যে দেখো এতদিন হলো ভক্তিতে এসছি, মন্দিরে এসছি, ব্রহ্মচারী হয়েছি, ভাগবতম পড়ছি, অনেক কিছু এসে, কিন্তু মাঝে মাঝে ওই যে হঠাৎ মনে হয় বা এই ভাবটা চলে আসে যে আমি IIT তে পড়ে ছিলাম,
এমটেক করেছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, জাগতিক একটা শিক্ষা আছে আমার, ওই যে ভাবটা এটা আসে তখন এটাকে আবার দূরে সরাতে হয়। তখন নিজেকে বুঝাতে হয় না আমি দাস, এগুলো সব জড়বিদ্যা মায়ের, বুঝাতে হয়। তো এই জন্য যার কাছে জিনিসটা আছে তাকে এটা মায়া, এটা ঘুরে ফিরে আসবে, এটা বারবার চেষ্টা করবে, মায়া চেষ্টা করবে বারবার ভিতরে ঢুকার। যার কাছে এটা আসে সে বারবার এটার ইয়ে অনুভব করবে। এটাকে দূরে সরানো কঠিন আছে, কিন্তু যারা করতে পারেন তারা হচ্ছেন বিশেষ ভাগ্যবান। যেমন প্রভুপাদ বলেছেন, যদি কোনো ব্যক্তি যদি সুন্দরী স্ত্রী থাকে আর সে আসক্ত না ভগবানের ভক্তি করছে, সে বিশেষ ভাগ্যবান। তো বিশেষ ভাগ্যবান, কিন্তু এই ভাগ্য বিশেষ ভাগ্যবান সচরাচর হয় না সবাই, সবাই সচরাচর হতে পারে না, খুব দুর্লভ দুর্লভ। যার কাছে এই সমস্ত জিনিসের, যেমন সবাই উদাহরণ দিতে পারি আমরা, পুণ্ডরীক বিদ্যানন্দের উদাহরণ, অন্যান্য ব্যক্তিদের উদাহরণ দিই আমরা, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ দাস সব সেরে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ সেটাই, স্ত্রী ছিল তো তাকায়নি, উনি চলে এসছেন। পুণ্ডরীক বিদ্যানন্দ ঐশ্বর্যের মধ্যে ছিলেন, রাজার মতো ছিলেন, পোশাক পরেছিলেন, তিনি ভক্তি করেছেন। আমরা কথা প্রসঙ্গে ওনার উদাহরণ দিই, পুণ্ডরীক বিদ্যানন্দের মতো ভক্ত হতে হবে। বা আমাদের আরো যেমন যখন ইয়ের কথা আসে, সুতের কথা, উচ্চ শিক্ষার কথা আসে, আমাদের ভক্তি স্বরূপ দামোদর স্বামী মহারাজ আছেন, পিএইচডি করেছিলেন, আরো এসে অনেক বড় বড় ভক্ত আছেন, পিএইচডি করেছেন, আইআইটি থেকে এমটেক বিটেক করেছেন, উদাহরণ দিই আমরা। আমাদেরকেও সেরকম হতে হবে, আমরা এরকম বলি। কিন্তু সেরকম হওয়া যারা করেছেন এবং প্রকৃতপক্ষে ভগবানকে স্মরণাঙ্গত হয়েছেন, তারা আছেন দুর্লভ, সেটা সহজ না। আরো অনেক আইআইটি থেকে পাশ করেছে, কিন্তু কতজন এরকম ভক্ত হতে পেরেছে? তাই আমি একজন ব্যক্তিকে বলছি, যাও তুমিও তাদের মতো হো, তুমি আইআইটিতে যাও, আইআইটি থেকে পাশ করো, তুমিও সেরকম পিএইচডি করো, ভগবানের সেবায় লাগাও, তোমার পিএইচডি কে ভক্ত হয়ে যাও। কিন্তু আমি কি গ্যারান্টি দিতে পারবো সেই ভক্ত পিএইচডি করতে করতে এই ভক্তিতেই থাকবে না? আর কি কোনো গ্যারান্টি দিতে? বা তাকে যদি বলি আমি, তুমি আপনি অনেক বড় ধনী হয়ে যান, আপনি কোটি টাকা কোটিপতি হন, তারপরে সেটা ভগবানের সেবা লাগান, কিন্তু কোটিপতি হতে গিয়ে সে যে ভক্তি ছেড়ে দেবে কিনা সেটা কি গ্যারান্টি আছে? তো সেই জন্য এটা হচ্ছে মূল ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার যে যার কাছে। এই আমরা প্রভুপাদ লীলামৃতে আছেন, আমরা বলেছিলাম এটা আগে, যে প্রভুপাদের সেই শিষ্যা ছিলেন যদুরানী মাতাজি, তিনি ছবি আঁকতেন, পেন্টিং গুলো করতেন সব। তো উনি প্রভুপাদকে লিখেছেন লীলামৃতে, এটা ইংলিশ লীলামৃতে বড় ভলিউম, 7 নম্বর ভলিউমে আছে এটা। তো উনি প্রভুপাদকে লিখেছেন যে প্রভুপাদ, আমি তো আপনার জন্য ছবি আঁকছি, এই বিবিটির এই কৃষ্ণের বইয়ের যে সমস্ত ছবিগুলো আছে, তা আমি মনে করি আমি ট্রেনিং নেই আর্ট কলেজে গিয়ে ভালো করে শিখি, সেটা এটা হয়তো ভালো হতে পারে, আমি আরো ভালো সেবা। প্রভুপাদ বলছেন তোমার জন্য এটা প্রয়োজন নেই, তুমি যা তুমি ইতিমধ্যে অনেক ইমপ্রুভ হয়েছে, তোমার প্রথম থেকে শুরু করে অনেক তোমার হয়েছে ইমপ্রুভ, এটাই যথেষ্ট, করতে থাকো, ভগবান তোমাকে সেই বুদ্ধি দেবেন, তুমি আরো তোমার ওখানে গিয়ে প্রফেশনাল ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই। তোমার তাই বুঝতে পারছেন উনি বলছেন কেন প্রভুপাদ বলছেন এই সাথে? প্রভুপাদ ওখানে খুব দীর্ঘ ইয়ে আছে, বার্তালাপ আছে প্রভুপাদের সাথে, চিঠি আদান প্রদান আছে প্রভুপাদ বলছেন। আরেকজন ভক্ত এরকম আছেন, এসে বলছেন প্রভুপাদ জর্জ হ্যারিসন কত প্রচার করছেন, তিনি বড় বিখ্যাত রকস্টার, সঙ্গীত শিল্পী, ব্যান্ড শিল্পী, তিনি সারা বিশ্বে প্রচার করছেন হরিনামের মাধ্যমে, বিখ্যাত তার খ্যাতির দ্বারা। তো আমি চিন্তা করছি আমিও গিয়ে রক ব্যান্ড শিল্প ব্যান্ড শিখবো, গিটার শিখবো, রক শিল্প স্টার হব, আমিও এরকম ইয়ে করব এবং আমিও কৃষ্ণ ভাবনা আমৃত প্রচার করবো সারা বিশ্বে সবার কাছে। তোমার জন্য এটা না, তোমার জন্য এটা না, এটা ও করেছে করছে ঠিক আছে, ও আগে থেকে ছিল রকস্টার, আগে থেকে সেটা আগাচ্ছে, তুমি গিয়ে নিজে রকস্টার হয়ে চেষ্টা করার প্রয়োজন নেই, এটা হচ্ছে ব্যাপার। আসলে এই প্রশ্নটা আমি ছিল ভক্তি ছেলে হিসাবে কখনো হচ্ছে করেছিলাম, আমার ভক্তি যদি প্রথম দিককার মহারাজ ছেলে গেছিলেন আমাদের, তখন আমার এই উৎসাহ ছিল বা এই, তো আমি চিন্তা করছিলাম ঠিক আছে আমিও এরকম গিটার শিখবো, রক আমি তো স্কুলে কলেজে ছিলাম, পড়তাম বা ইয়ে করছিলাম, ভর্তি হতে যাচ্ছিলাম, হাই স্কুলে ছিলাম, তো তখন একটা ইয়ে ছিল, একটা ঝোঁক ছিল, ব্যান্ড সঙ্গীত রক শিল্প রকস্টার এই সেই অনেক কিছু, তো এরকম করে আমরা একটা ব্যান্ড বানাবো, প্রচার করবো অনেক, এখন হচ্ছে যেটা অনেক কিছু। তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এরকম ক্লাসে, তো উনি বলছে ঠিক আছে করতে চাইলে করো, কি বলবেন যেহেতু বলেছি আমি ঠিক আছে করো, কিন্তু ভক্তি হচ্ছে ভক্তি করা আমাদের ইয়ে। তো পরবর্তীতে যেন আমি আমার ব্যক্তিগত কথা বলি, এখানে বলছি রেকর্ড হচ্ছে, যাই হোক, আমাকে এর অনেকে বলছিলেন এরকম এই কথাগুলি, যাও ভালো পড়াশোনা করো, এই করো, তোমাকে পিএইচডি করতে হবে এরকম, আইআইটি থেকে এমআইটি থেকে বিটেক, রাধা শ্যাম প্রয়োগ করা, অনেক কিছু বলা হচ্ছিল। উদাহরণ আমি
ভক্তি প্রেম মহারাজের কাছে গেলাম, মহারাজ গেছিলেন, মহারাজকে বললাম এরকম এরকম এরকম। তো আমি চিন্তা করছিলাম মনে মনে যে আমি কি করতে পারি, আমি কি, আমি যদি এখন আমার কাছে সব সুযোগ আছে যে আমি চাইলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারি, ডাক্তারি পড়তে পারি বা ম্যানেজমেন্ট পড়তে পারি, তা আমার ইচ্ছা ছিল এরকম আমি এমন কিছু পড়া, যেহেতু সবাই বলছে পড়াশোনা করতে, এমন কিছু পড়াশোনা করবো যেটা আমার ভবিষ্যতে কাজে লাগে। আমি পড়লাম কিছু একটা সাবজেক্ট নিয়ে পড়লাম, 4 বছর 5 বছর একটা সার্টিফিকেট দিলো ব্যাস, পরে এটার কোনো, যদি মন্দিরে চলে আসি ব্রহ্মচারী হই তাহলে এটার কোনো কাজ নাই সার্টিফিকেট ডিগ্রি। তা আমি আসলে যদি মনে করি কম্পিউটার শিখি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিখি বা ইয়ে বলা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সেই, তাহলে এটা মন্দিরে এসে কাজে লাগতে পারে, সেবা করতে পারে, বিভিন্ন কিছু আছে। যদি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন শিখি, সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট, তাহলে ওইটা কাজে লাগাতে পারি। বা যদি আমি ডাক্তার হই তাহলে মন্দিরে এসে ওটা সেবায় লাগাতে পারি। আর যদি কিংবা আমি মনে করি ম্যানেজমেন্ট শিখি, ম্যানেজমেন্টে দেখছি অনেক পরে পরে ভক্তের ম্যানেজমেন্ট ডিগ্রি আছে, ম্যানেজমেন্ট পড়াশোনা করলে ওইটা আমার কাজে লাগতে পারে অভিজ্ঞতা। কিংবা যদি মন্দিরে নাও আসি তাহলে ওইটা বাইরে থাকলে ওটা কাজে লাগবে, মন্দিরে আসলে কাজে লাগবে। মানে আমি চাইছিলাম এমন কিছু করতে যেটা আমাকে কাজে লাগবে, ভক্তিতে, আমি ভক্তিতে সাহায্য করে আমাকে। মহারাজকে বললাম, মহারাজ এটা কোন সন্ন্যাস হয়নি তখন, আগে সন্ন্যাসের আগে তুমি আমার দিকে তাকিয়ে বললেন যে আসলে এগুলো একটাও কোনো কাজের না, সবকিছু হচ্ছে ফালতু বেকার। তুমি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার হও কি করবে, তুমি একটা বিল্ডিং বানাবে, কৃষ্ণের জন্য বিল্ডিং বানাবে, ভগবানের জন্য সেবায় লাগাবে। কিন্তু তুমি যদি ভাগবত প্রচার করো তো 50 জন ইঞ্জিনিয়ারকে ভক্ত বানাতে পারবে, 50 জন মিলে 50টা বিল্ডিং বানাবে। আর তুমি তুমি ইঞ্জিনিয়ার হলে একটা বানাবে, আর ভগবত প্রচার করলে আর 50 জনকে ভক্ত বানাতে পারবে, কোনটা বেশি লাভ, কোনটা বেশি লাভ? তাই আমি চিন্তা করছি আমি কোটিপতি হব, আমি টাকা ইনকাম করব ভগবান সেবা, কিন্তু আমি যদি ভাগবত প্রচার করি 10 জন কোটিপতিকে ভক্ত বানাতে পারবো, 10 জনে মিলে আর আমার থেকে 10 গুণ টাকা বেশি দিতে পারবো। একজন আমাকে বলছিলেন যে তুমি গৃহস্থ হবে না, তুমি বিয়ে করবে না। আমি বলছি না ভ্রু, আমি তোমাকে থাকি কেন বলছেন আপনি, না তুমি ভালো ভক্ত গৃহস্থ হতে পারো, তুমি ভালো কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করতে পারো। তো আমি বলছিলাম যে আমি যদি গৃহস্থ হতো বা তাও কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই আমি কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করতে পারবো, কোনো গ্যারান্টি নেই, মনে করুন করতে পারলাম, কোটা সন্তান উৎপাদন করতে পারবো। তার থেকে আমি যদি ভাগ ব্রহ্মচারী থেকে প্রচার করি, আমি আরো অন্য লোকের সন্তান কৃষ্ণ ভক্ত বোঝানোর চেষ্টা করতে পারি। তো এই একটা ইয়ে থাকে সব। না আমি যেমন প্রভুপাদ বলেছিলেন, যেহেতু উনি গৃহস্থ ছিলেন ইতিমধ্যে, যে ঠিক আছে আমি আরো বেশি অর্থ ইনকাম করবো, ব্যবসা করবো, তারপর ওই টাকাটা ভগবানের সেবায় লাগাবো, প্রভুপাদ বলছিলেন সেরকম। কিন্তু পরবর্তীতে দেখা গেল না প্রভুপাদের যদিও সাকসেসফুল হয়েছে, পরবর্তীতে ব্যবসাটা ইয়ে হলো। তো মূল কথা হচ্ছে এটা, প্রভুপাদ এই শিক্ষা দিচ্ছেন যে আমাদের এক্সট্রা কৃত্রিম ভাবে কোনো কিছু প্রয়োজন নেই। তো আমাদের এই কথা বলতেন যে ভক্তি স্বরূপ দামোদর মহারাজের কথা। তো ভক্তি স্বরূপ দামোদর মহারাজ উনি কখন এসেছিলেন ইয়েতে, উনি পিএইচডি স্টুডেন্ট ছিলেন, আর কয়েক মাস বাকি ছিল তার ফাইনাল পিএইচডি পেতে। তো প্রথম থেকে পিএইচডি পেয়েছো ভালো, এটা ভগবানের সেবায় লাগাও। কিন্তু প্রভুপাদ কোনো ভক্তকে বলেনি তুমি যাও পিএইচডি ডিগ্রি নাও, পিএইচডি পড়াশোনা করো। অন্য যাদের কথাই বলছি আমরা সবাই অম্বরীশ প্রভু, আমরা বলছি ভগবানের সেবায় লাগাচ্ছে উনি, কিন্তু উনি নিজে গিয়ে ভক্ত হওয়ার পরে উনি পরিশ্রম করে এত 20 টাকা কোটিপতি হননি, আগে থেকে কোটিপতি ছিলেন তিনি, তার উত্তরাধিকার সূত্রে ভগবানের সেবায় লাগাচ্ছেন। কার কাছে থাকলে এটা, বা কেউ সঙ্গীত শিল্পী, আগে থেকে সঙ্গীত শিল্পী, ভক্তি আসার আগে সঙ্গীত শিল্পী ছিল, সে দক্ষ মিউজিশিয়ান, আসছে ভক্তিতে সেবায় লাগাচ্ছে। কিন্তু ভক্ত হওয়ার পরে আমি প্রফেশনাল উচ্চাঙ্গ সঙ্গীত বা ব্যান্ড সঙ্গীত যাই বলি না কেন, এটা প্রয়োজন নেই। বরং এটা করতে গেলে, যদি ভক্তি করতে চাই কেউ, তাহলে এটা করতে গেলে বরং ক্ষতি হবে, বা আমরা বলতে পারি সাধারণ অর্থে কি হয়, এটা ভক্তি অনুকূল না যতটা। যদি আগে থেকে থেকে থাকে ঠিক আছে, ভগবান স্বীকৃতি বলে হয়ে গেছে আগে সেবায় লাগানো, পরবর্তীতে এক্সট্রা করে অতিরিক্ত ভাবে কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই ভক্তিতে, এটা মনে আসে। যেমন ইয়েকে বলছিলেন ভক্তিচার স্বামী গোমরাজকে বলছিলেন, প্রভুপাদ অষ্টম বার্ষিক বইতে আছে, উনি সংস্কৃত শিখতে চেয়েছিলেন, প্রভুপাদ আমি তো তুমি কেন সংস্কৃত শিখবে, তাহলে আমি শ্লোকগুলো বুঝতে পারবো, আপনার অনুবাদ করতে পারবো ভালো করে, বলছেন না। তো কিছুদিন পরে বলছিলেন, উনি আবার লিখছেন কোথায় একটা ইয়ে ছিল, তো প্রভুপাদ কি এটা পড়তে বলেছেন, তিনি বলছিলেন সংস্কৃত পড়ছিলেন। তো প্রভুপাদ জিজ্ঞেস, তুমি কোথায় সংস্কৃত শিখলে, সংস্কৃত কোথায় শিখলে, এর কয়েকদিন পরে। তো এটা হচ্ছে, এটা হচ্ছে এই ব্যাপার যে আমাদের এক্সট্রা কোনো কিছু শেখার প্রয়োজন নেই ভক্তিতে, বরঞ্চ ভক্তি শেখার প্রয়োজন। গ্রন্থ আমার গ্রন্থগুলো পড়ো, এটাই যথেষ্ট সংস্কৃত শেখার জন্য। এরকম দেখতে পাই আমরা অনেক অনেক ভক্ত আছেন আমাদের, যারা প্রভুপাদের গ্রন্থ পড়ে পড়ে অনেক সংস্কৃত শব্দ জানেন, অনেক বুঝতে পারেন।
এরকম রিসেন্টলি একজন ভক্ত জিজ্ঞেস করছিলেন যে মনে করুন একটা আপনাকে বলা হলো একটা গুরুকুল বানাবে, দেয়া হলো একটা গুরুকুল বানাবে, একটা এরকম ভক্তদের সন্তানদেরকে ছোট বাচ্চাদেরকে আপনি কি শেখাবেন, তাদেরকে কি শেখানো উচিত, তাদেরকে আর্টস মিউজিক এই সেই অনেক কিছু কিছু শেখানোর প্রয়োজন নেই, ভাগবতম শেখাও, ভাগবতম কিন্তু না ঠিক আছে গুরুকুলে যে এই যে বিভিন্ন কিছু শেখানো হতো আগে, বিভিন্ন সংস্কৃত জ্যোতিষবিদ্যা এই সেই অনেক কিছু আছে আর বিভিন্ন বিষয় আছে না, কৃষ্ণ তো 64 কলা শিখেছিলেন গুরুকুলে গিয়ে, তো আমরা 64 কলা বিভিন্ন কিছু শেখাতে পারি কৃষ্ণ, এটা হচ্ছে একটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, একটা হচ্ছে বৈদিক বৈদিক ধর্ম আর ভক্তি আলাদা জিনিস, কৃষ্ণ 64 কলা শিখে এটা হচ্ছে বৈদিক সিস্টেম বৈদিক প্রথা, গুরুকুলে যাবে গুরুদেবের কাছে এগুলো শিখবে জ্যোতিষবিদ্যা এই কলা শিখবে বিভিন্ন 64 কলার কথা সঙ্গীত বিভিন্ন কিছু আছে, এটা আলাদা ভক্তি আলাদা, তাই বৈদিক যদি বৈদিক হতে চাও চান তাহলে ঠিক আছে করুন, কিন্তু যদি ভালো করে ভক্তি করতে চান তাহলে শুধু, কারণ দেখা গেছে আমরা দেখছি ইসকনের ইতিহাসে অনেক কিছু করা হয়েছিল এই সেই অনেক এক্সপেরিমেন্ট গুরুকুল বা যাই বলুন অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু তেমন কোনো সাকসেসফুল হয়নি, অনেক কিছু করতে চাইছে এটা করবো সেটা করবো, বা প্রভুপাদ ক্লিয়ারলি বলেছেন গুরুকুলের ব্যাপারে যে এখানে কোনো জাগতিক শিক্ষা দেওয়া হবে না, জাগতিক শিক্ষা দেওয়া আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই সেখানে, শুধু পারমার্থিক শিক্ষা ভগবত ভক্তির শিক্ষা প্রদান করবে, কিন্তু দেখা গেছে না এটা ভালো করে হয়নি বন্ধ করুন, মহাপ্রভুর শিক্ষাটা আমরা যদি খুব ভালো করে বিচার করি তাহলে এই প্রশ্নের উত্তর একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা কি সচ্চিত আনন্দ, চিত মানে হচ্ছে জ্ঞানী, আমরা প্রকৃত অর্থে আমরা আত্মা যখন আমরা জ্ঞানী, আমরা কামনা বাসনার দ্বারা আবৃত হয়ে রয়েছি, সেই জন্য মহাপ্রভু বলেন চেত দর্শন মার্জন, মার্জন করলে আমাদের জ্ঞানটা গুপ্ত জ্ঞান হৃদয় প্রকাশিত আপনার তৈরি হবে, নতুন করে কিছু শেখার প্রয়োজনই নেই, এটি হচ্ছে বেসিক বরং যারা শিখতে গেছেন সেখান থেকে আরো বেশি সমস্যার সৃষ্টি হয়েছে, অনেকে পিএইচডি করতে গেছেন এই করতে গেছেন পিএইচডি করে এসেছেন এসে বলছেন প্রভুপাদের শিক্ষার প্রভুপাদকে এত সিরিয়াসে নেওয়ার প্রয়োজন নেই, বা আমরা আরো ভালো বুঝতে পারি জীব গোস্বামীর থেকে ভালো ভাগ্যত বুঝতে পারি, বা আরো এরকম অনেক কথা শোনা গেছে, যাই হোক এই শ্লোকটা আমরা পড়ছিলাম 26 নম্বর শ্লোক, ভগবত জন্ম, আচ্ছা এখানে এটা উল্টো পাল্টে হয়ে গেছে, এটা ভগবত ভগবানকে প্রাপ্তির যোগ্যতা হচ্ছে ভগবানকে প্রাপ্ত করার যোগ্যতা, এই যে অকিঞ্চনত্ব এটা ভগবানকে প্রাপ্ত করার যোগ্যতা, আর ভগবানকে প্রাপ্তির পথে অন্তরায় বাধা হচ্ছে চারটা জন্ম ঐশ্বর্য সুত আর শ্রী, সৎকুল ধন বিদ্যা রূপাদি বৈভব লোভিয়া হইয়াছে মদমত্ত যেই সব, নাহি পারে লোভি পারে তব নাম কভু অকিঞ্চনের গোচরে তোমার রীতি প্রভু, এটা যে তোমার রীতি মানে তোমার স্টাইল, আপনি বলেন এটা ওনার স্টাইল এরকম, ওনার স্বভাবটা এরকম, উনি এরকম কথা বলে এরকম হাঁটে এরকম চলে, এটা ওনার স্টাইল ওনার রীতি, ভগবানের স্টাইল এরকম, সবার একটা স্টাইল আছে ব্যক্তিগত, ভগবানের স্টাইল এরকম, তিনি অকিঞ্চনের গোচর হন, অকিঞ্চনের গোচর হন, হ্যাঁ অনেক দেখ সময় দেখা যায় অনেক সময় ব্রহ্মচারীদের মধ্যে বা যাই হোক একটা ইয়ে থাকে আমি ইংলিশ জানি না বা আমি সঙ্গীত জানি না মৃদঙ্গ বাজাতে জানি না আমি গান গাইতে জানি না, একজন ব্রহ্মচারী বলছিল এরকম যে প্রভু আমি তো ইংলিশও জানি না গানও গাইতে জানি না মৃদঙ্গও জানি না ভালো প্রচার করতেও জানি না বা তো ম্যানেজমেন্টও জানি না, আমি আমার কি গতি হবে আমি কি করব, আমার কি গতি হবে আমি কিভাবে থাকবো মন্দিরে বা আমি কি করব, তো আমরা আমি কি করবো আমি ভক্তি করবো আমি জব করবো ভালো সত্যি ভালো আমার অন্য বাধা আসবে না তখন আর ঘুরে জব করবো যা সে বাড়িতে করতে পারবো অথচ সেবা করবো যতটুকু করা যায় সে প্রচার করবো জব করবো, এই জগতে সম্পদ বিপদ এটা বলছেন জন্ম ইত্যাদি শ্লোকে, এই জগতে সম্পদ বিপদ তোমার শ্রীকৃষ্ণ গোবিন্দ ইত্যাদি নামেও উচ্চার করতে সমর্থ হয় না, কেন এটা বলছেন বিপদ
কারণ যাদের কাছে এই জিনিসটা আছে, যেমন একজন ব্রহ্মচারী রাধেশ্যাম প্রভু বলছিলেন একবার রাধের মন্দিরে একজন ব্রহ্মচারী ছিল, তার নামে অনেক জায়গা ছিল, জায়গা ছিল, তো সে কিছু হলেই বলতো জানো আমি কে, আমার নামে অনেক জায়গা আছে। সে তো কিছুদিন পরে সে ব্রহ্মচারী কার দেখা গেল না, তো উনি করেছেন কি, উনার কেউ জায়গা বিক্রি করেছেন টাকা নিয়ে, আরো বাকি জায়গায় একটা বড় বিল্ডিং করেছেন, বাড়ি করেছেন, আদর্শ গৃহস্থ জীবন পালন করছেন, ভালো কথা। তো এরকম বা অনেক জায়গায় কোনো কোনো জায়গায় মন্দিরে এখন বলা হচ্ছে একটা ব্রহ্মচারীদের ক্ষেত্রে একটা ইয়ে করা হচ্ছে, কোনো কোনো মন্দিরে এরকম একটা কথা উঠছে, দেখা যাচ্ছে ব্রহ্মচারী হয়ে আসছে কেউ কিন্তু থাকতে পারছে না পুরো জীবনটা, কিছুদিন পরে চলে যেতে হচ্ছে, তখন করবে এটা কি? তাই বলা হয় যে ঠিক আছে, তুমি ব্রহ্মচারী হওয়ার আগে মন্দিরে আসার আগে তুমি যে চাকরি করতে যে টাকা জমানো টাকা ব্যাংকে রেখে দাও, অ্যাকাউন্টে রেখে দাও, যে লাখ লক্ষ টাকা ব্যাংকে রেখে দাও, তাহলে পরবর্তীতে তোমার ভবিষ্যতের জন্য। তো কথা হচ্ছে রাধেশ্যামের আমি কথা বলছিলাম একবার, কথা যদি এরকম যদি থাকে কেউ যদি, তা এইটা এটা আমার ভবিষ্যতের জন্য সঞ্চয়, যে ভবিষ্যতে যদি কাজে লাগে ইমার্জেন্সি, তাহলে আমি শরণাগত হব কিভাবে? আমি যে ব্রহ্মচারী হলাম পূর্ণভাবে শরণাগত সর্বধর্ম পরিত্যাজ্য জয়েন করলাম ফুল টাইম, কীভাবে শরণাগত না আসার সময় কিছু একটা হলেই না, যেহেতু আমার কাছে একটা আছে টাকা পয়সা আছে, ওইটা আমার ওইটা শরণাগত না, কিছু একটা হলে এদিকে একটু ঝগড়া হলে ঝামেলা হলে যেহেতু কিছু একটা আছে ওটা ওইটা আমার সমস্যা নেই, সমস্যা নেই, বা আমার হয়তো জাগতিক শিক্ষা আছে, উচ্চ শিক্ষা আছে, হাই এডুকেশন আছে, কিছু হলে ঠিক আছে, আমার যেহেতু শিক্ষা আছে বাইরে গেলে ভালো চাকরি পাবো আমি যে কোনো সময়। কিন্তু কারোর যদি ভালো চাকরি না থাকে, শিক্ষা না থাকে বা ভালো জমানো না থাকে, তাহলে যাই হোক না সহ্য করি, যদিও এটাও আমরা ফার্স্ট ক্লাস না, যেহেতু বাইরে কিছু করার নেই তাই আমি এখানে থাকি, এরকম ফার্স্ট ক্লাস না, কিন্তু কমপক্ষে থাকছে। ফার্স্ট ক্লাস হচ্ছে আমি ভগবানের সেবা করবো, ভগবানের সেবা গুরুদেবের সেবায়, ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত গুরুর হিতম, গুরুকুলে গুরুদেবের সেবায় জন্য আমি এখানে অবস্থান করছি পূর্ণভাবে, হ্যাপি ব্রহ্মচারী, সুখী ব্রহ্মচারী, ফার্স্ট ক্লাস। তিনি তার অন্য কিছু চিন্তা করার সময় নেই, ইন্দ্রিয় তৃপ্তি যে আমি গৃহস্থ হবো কি না এগুলো চিন্তা করার সময় নেই, গুরুদেবের সেবায় মন্দিরের সেবায় তিনি পূর্ণভাবে সন্তুষ্ট আছেন, ফার্স্ট ক্লাস। আর তারপরে আছে না, আমি এতটা দৃঢ় নই এখানে ভক্তিতে বা এখানে এত ইয়ে ব্রহ্মচারী আশ্রমে শক্ত নই, কিন্তু বাইরে গিয়েও কিছু করার নেই, একটু বয়সও হয়ে গেছে আর টাকা পয়সাও নেই, বাইরে গিয়ে এখন নতুন করে কি চাকরি করে কোথায় থাকবো, ঠিক আছে জীবনটা চলে যাক, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস যাই বলি, কিন্তু কমপক্ষে আছে, এটাও একটা ভক্তি করার চেষ্টা কমপক্ষে। কিন্তু ফার্স্ট ক্লাস আমাদের সবসময় ভালোটা চিন্তা করা উচিত, ফার্স্ট ক্লাস চিন্তা করা উচিত। তো এটা একটা হয় যে ঠিক আছে একটা ইয়ে রাখি আমি, কিন্তু অন্তিমে এটাই বলা হচ্ছে যদি আমার কাছে একটা জাগতিক কোনো সহায় যাকে বলা হয়, জাগতিক সহায় সম্বল থেকে থাকে, তাহলে প্রভুপাদ যেটা বলেছেন যে আমাদেরকে জপ করতে হরিনাম করতে অসহায় হয়ে, শিশু যেরকম মায়ের জন্য কান্না করে অসহায়, সেই অসহায় ভাবটা আসবে কিভাবে যেহেতু আমার জাগতিক সহায় সম্বল আছে। বাড়িতে কেন যা কি করছে বাড়িতে না, এখন কথা হচ্ছে যেমন দেখুন মহাপ্রভু তার সন্ন্যাসের উপর তার মায়ের সাথে সাক্ষাৎ করেছিলেন কিন্তু স্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, তো উনি যদি বাড়িতে যায় বলতে কি বাড়িতে হয়তো যেতে পারে যদি দেখা সাক্ষাৎ করে অতি আছে মা থাকতে পারে বা সাক্ষাৎ করতে পারে সমস্যা নেই যেতে পারে, কিন্তু স্ত্রী থাকলে সাক্ষাৎ করা উচিত না, যাওয়া উচিত না। যাই হোক না, বিদুর যদিও বিদুর সন্ন্যাস ছিলেন না, সন্ন্যাসী সন্ন্যাসী বলা হচ্ছে যে উনি হচ্ছেন সামাজিক ভাবে চতুরাষ্ট্র মানে সামাজিক ভাবে তিনি মৃত, সামাজিক তার দায়িত্ব নেই, কিন্তু কারো যদি না ঠিক আছে সন্ন্যাসী তার মা মারা গেলেন, এখন বৈষ্ণব যে ক্রিয়া আছে বৈষ্ণব ক্রিয়া অনুযায়ী কি বলা যায় যেমন করা যেতে পারে, বৈষ্ণব যে সিস্টেম আছে কর্মী কর্মকাণ্ডের সিস্টেম দেওয়া আছে, কিন্তু বৈষ্ণবদের জন্য গোপাল ভট্ট গোস্বামী একটা সিস্টেম দিয়েছেন, সেটা এত
গোপাল ভট্ট গোস্বামী বলছেন কেউ যদি ওই কর্মকাণ্ডের সাধ্য ক্রিয়া করে ভক্ত, এটা নাম অপরাধ। কেন নাম অপরাধ? কারণ আপনি হরিনাম না করে ওইটার উপরে ভরসা করছেন, প্লাস আপনি ওই সময়টা হরিনাম করতে পারতেন, ওই সময়টা আপনি ওগুলো করছেন, ওইটা নাম অপরাধ। কিন্তু বৈষ্ণবদের জন্য তিনি একটা সিস্টেম দিয়েছেন, ভগবানের প্রসাদ, ভগবানকে এটা একটা কি করছেন তিনি, হ্যাঁ তিনি ভগবানের পূজা করছেন, ভগবানের পূজা করে ওই পূজার নৈবেদ্য প্রদান করছেন, বৈষ্ণবদের বিয়ে করছেন, এতে তিনি কর্মকাণ্ডের কোন সিস্টেম যেহেতু করছেন না, তাই এতে কোনো। কিন্তু তিনি তিনি যদি হরিনাম থেকে এই জিনিসগুলোর উপরে বেশি ভরসা করেন তাহলে এটা অপরাধ। এই জিনিসগুলো এমনকি বৈষ্ণবভাবে শ্রাদ্ধ কর্ম বা এই সেই যেটা, এটার উপর থেকেও সর্বোচ্চ ভক্ত তিনি হরিনামের উপরে শরণাগত। হরিনাম হচ্ছে সার, হরিনাম হচ্ছে সার। না মহাপ্রভু যে গয়া গেছে, আমাদের গয়া যেতে হবে এমন নাই, কিন্তু আমাদের যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন মহাপ্রভু বা প্রভুপাদ যেটা শিখিয়ে দিয়েছেন বৈষ্ণব বিধি অনুযায়ী, ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণ যারা আছে তাদেরকে নিয়ে বৈষ্ণব ক্রিয়াকর্ম করা যেতে পারে, কিন্তু আমাদের গয়া যেতে হবে, গয়া গিয়ে সেই গয়ার সেই তৈর্থিক পণ্ডিত বা সেই পিণ্ডদানের পাণ্ডাদের দিয়ে সেটা না করব, এটা হচ্ছে কর্মকাণ্ডের সিস্টেম। আমাদের ভক্ত কাউকে দিয়ে কিছু করবেন, হ্যাঁ ঠিক আছে ধামে আমাদের আরো বেশ সব থেকে এটা মায়াপুর ধাম, হরিনামের উপরে সর্ব সব থেকে, এই জন্য এর উপরে এমনকি বলে যে গায়ত্রী মন্ত্রের উপরে ভরসা করেন না, হরিনামটাই হচ্ছে আমাদের মূলই, হরিনামের উপরে মূল ভরসা করেন। গায়ত্রী মন্ত্র জপ করলে, গায়ত্রী মন্ত্র হচ্ছে গুহ্য মন্ত্র, গোপনীয় মন্ত্র, গায়ত্রী মন্ত্রের মধ্যে আমাদের হৃদয় শুদ্ধ, আমাদের সত্যগুণের চেতনা আসতে পারি, ভগবানের সেবা গায়ত্রী দীক্ষার মাধ্যমে ভগবানের শিব বিগ্রহ সেবার যোগ্যতা লাভ অধিকার লাভ করি, অধিকার লাভ করে যখন বিগ্রহ সেবা করতে পারি তখন এই বিগ্রহ সেবার মাধ্যমে ইন্দ্রিয় দমন হতে পারে, সত্যগুণ স্তরে আসতে পারি, সেভাবে সাহায্য করে, মন নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু অন্তিমে কৃষ্ণ প্রেমটা হরেকৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমেই আসবে। হ্যাঁ ওখানেও তো দিবে, কিন্তু আপনাকে হয়তো না, এখানেও তো করবে, কিন্তু আপনাকে পঞ্চদত্ত বা ইয়ে অল্টারে তো ঢুকতে দেবে না, রাধা মাধব অল্টারে তো ঢুকতে দেবে না, সংকীর্তনের বিগ্রহ কি প্রাণ প্রতিষ্ঠা করা আছে? না প্রাণ প্রতিষ্ঠা করা নেই, সেটা এই জন্য করা যেতে পারে। হ্যাঁ এই জন্য বাড়িতে যেরকম করা হয় বাড়ির বিগ্রহের মতো, বাড়িতে যেরকম করা হয় এখানেও এরকম, না প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহতে করতে দেয়া হবে না সেখানে। এই জন্য এটা হচ্ছে মূল ব্যাপার হচ্ছে এটাই, কেন এদেরকে না করা হচ্ছে, এদেরকে তুচ্ছতা করা হচ্ছে, কারণ এগুলো থাকলে এই যে অকিঞ্চনত্ব অকিঞ্চন ভাব, এই শ্লোকের মূল বিষয় হচ্ছে এটাই যে ভগবান এই চারটা জিনিস হচ্ছে ভগবত ভগবত প্রাপ্তির পথে বাধা, আর অকিঞ্চনত্ব ত্বাম অকিঞ্চন গোচরম, অকিঞ্চনত্ব হচ্ছে ভগবানকে লাভ করার একমাত্র উপায়, এই যে অকিঞ্চন ভাব বা জড় অভিমান শূন্য ব্যক্তি, জড় অভিমান শূন্য হওয়াটা কঠিন, এবং ভগবানের কাছে এটা ছোট্ট শিশুর মতো সেই মনোভাব নিয়ে অসহায় ভাবে যে আমার কোনো জাগ কোনো সহায় নেই, যেমন পাণ্ডবেরা হয়েছিলেন ভগবানের দ্রৌপদী অসহায় ভাবে ভগবানের কাছে শরণাগত কত হন, সেই অসহায় ভাব নিয়ে ভগবানের কাছে আসাটা কঠিন, যেহেতু আমার সব কিছু ভালোই চলছে, সব সব বাহ্যিকভাবে সব ভালোই চলছে, তখন এই জন্য না করছেন এটা। প্রাকৃত জীবসমূহ আভিজাত্য প্রভুত্ব বিদ্যার প্রতিভা সৌন্দর্য প্রভৃতির বর্ধন কাল অল্পে প্রমত্ত হয়, সেই সকলে বাঘ বেগগ্রস্ত হইয়া তোমার নাম কীর্তন যোগ্যতা লাভ করে না, যাহার কিছু ভোগ বাসনা আছে তুমি এরূপ ব্যক্তির অনুভবীয় অনুভবনীয় হও না, জীবের চিত্তবৃত্তি ভোগে আবদ্ধ হইলে ভোগ ও ত্যাগাতীত রাজ্যের কোনো সন্ধানই সে পায় না, সুতরাং শ্রী ভগবানের নাম গ্রহণ প্রভৃতি সেবায় তাদের যোগ্যতা সম্ভব পরম নহে, অভিজাত্যি আদি ভোগের উপাদান সমূহ প্রবল থাকিলে অধোপসজ ভগবত বস্তুকেও ভোগ ভোগ্য জগতের অন্যতম জ্ঞান হয়, কিন্তু মায়িক বস্তু ও বৈকুণ্ঠ
পর নিত্যকাল বিভিন্ন। ভোগ ভূমিকায় ভগবৎ বস্তু সন্ধান পাওয়া যায় না, ভোগ্য বস্তু সকলেরই প্রয়োজনীয় বোধ হয়। বৈকুণ্ঠ বস্তুর নাম রূপ গুণ লীলা অভিন্ন, মায়িক বস্তুতে এগুলি পৃথক পৃথক, সেই জন্য বৈকুণ্ঠকে মায়িক বস্তু অন্যতম জ্ঞান বিচারাদি লোলুপ ব্যক্তির পক্ষে স্বাভাবিক। সহজ কথা, যদি হরিনামের পূর্ণ বিশ্বাস থাকে, যদি হরিনামের উপর পূর্ণ বিশ্বাস থাকে ঐকান্তিক শরণ গ্রহণ করে কেউ, তাহলে সে শুধু হরিনাম করতে পারে, সাত করার প্রয়োজন নেই। যদি তাহলে নিরপেক্ষ বৈষ্ণব, যদি পূর্ণভাবে নিরন্তর হরিনামের সাক্ষাৎ শরণ গ্রহণ করে তাহলে নিরপেক্ষ সাধু, এটা আমরা বলছিলাম সনিষ্ঠ পূর্ণ নিরপেক্ষ। নিরপেক্ষ বৈষ্ণব সবকিছুর ঊর্ধ্বে, তিনি এই এই শব্দ বা এই সবকিছুর ঊর্ধ্বে, বর্ণাশ্রমের ঊর্ধ্বে, তিনি বিধি নিয়মের ঊর্ধ্বে, তিনি নিরন্তর তিনি হরিনাম গ্রহণ করছেন, তিনি এগুলোর ঊর্ধ্বে। শুধু প্রসাদ যেহেতু কিন্তু এই জন্য বলা হচ্ছে দেবর্ষি ভূতাত্র নৃণাম পিতৃণাম ন কিঙ্করণ আয়ম ঋণীচরাজন, আমাদের সমস্ত ঋণ আছে দেবতাদের প্রতি, ঋষিদের প্রতি, পিতামাতাদের প্রতি, সমাজের প্রতি, গুরুজনদের প্রতি, জীবদের প্রতি, প্রাণীদের প্রতি, সমস্ত ঋণ শুদ্ধ হবে কখন? সর্বাত্মনা ইয়ে শরণম শরণীয়ম গত মুকুন্দম পরিণীত্য কর্তব্য, ভগবান মুকুন্দের শরণ গ্রহণ করলে কিভাবে? সর্বাত্মনা সর্বত আত্মমনা, অর্থাৎ সর্বত হবে আত্মমন দিয়ে ভগবানের শরণ গ্রহণ করা, তবেই হবে। অর্ধেক এটা অর্ধেক ওটা না, যেটা বলছিলাম আমরা সেই প্রধানই ভূতা বাগুনি যাই বলুন, 90% এটা, 10% এটা, 100% যাই হোক, 100% ভগবানের সর্বতভাবে শরণ গ্রহণ করলে তখনই সেটা সমস্ত কিছু ইয়ে করা যায়, অ্যাভয়েড করা যায়, সমস্ত কিছু পরিহার করা যায়। হ্যাঁ, তো সেবাটাই হচ্ছে, সেবাটা ভগবত ভক্তি, হরিনাম মানে ভগবত ভক্তি চরণ গ্রহণ করা, তিনি ভগবত ভক্তি করছেন, সর্বতভাবে যে সেবা করছেন ভগবানের জন্য করছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই 99% আমাদের প্রকৃতি সেবা, তাই সেবা করতে হবে, আমাদের সেবার জন্য বললাম সেবাটা হচ্ছে ভগবত ভক্তি। প্রভুপাদ সেটাও বলেছেন যে কেউ যদি জপ করতে চান আপনি বসুন এক জায়গায় জপ করুন, বৃন্দাবনে বলেছেন যে কেউ যদি জপ করতে চায় সারাদিন তার কোনো সেবা করতে হবে না, আমি বলে দিচ্ছি শেষ তার প্রসাদ দেওয়া হবে তিন টাইম, কিন্তু সবাই বলেছে বাহ খুব ভালো, কিন্তু কদিন পরে কেউ কাউকে বা কেউই এটা করতে পারেন, এরকম যে ভক্তের কথা মায়াপুরে ছিল একজন ভক্ত, এরকম দেখা যায়নি। প্রভুপাদ কেউ যদি জপ করতে চাওয়ার সময় এটা ভালো, এটা প্রভুপাদ তাকে এটা ইয়ে করেছেন অনুমোদন দিয়েছেন, কিন্তু আমরাই করতে পারবো না, এই জন্য করুন তাহলে ভালো সেবা। দেখুন এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি না, ব্যাপার হচ্ছে এরকম, ব্যাপার হচ্ছে কেউ যদি হরিনাম শুদ্ধ হরিনাম করে তাহলে তাকে বলার প্রয়োজন সেবা, সেবা করবেই, সে শুদ্ধ হরিনাম করলে সেবা করবে, কারণ হরিনাম মানে কি, হে কৃষ্ণ হে রাধা আপনারা আমাকে সেবায় যুক্ত করুন, তাহলে এমন না আমি হরিনাম করছি আমি, এমন তো না, সেই ব্যক্তি আমি 24 ঘন্টা জপ করছে এমন তো না, তাকে তো খাওয়া ঘুম তো করতে হচ্ছে, তাই কেউ যদি হরিনাম যদি করে শুদ্ধ হবে তাহলে নিজে থেকে সেবা করতে চাইবে। হ্যাঁ ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর তিনি 3 লক্ষ জপ করতেন এখানে মায়াপুর যখন ছিলেন, এবং চৈতন্য ভাগবতের ভাষ্য এখানে লিখেছেন, কেউ মায়াপুর কথা আসে তিনি কথা বলতেন, প্রচার করতেন তার কাছে, মাঝে মাঝে বিগ্রহের দর্শন করতেন, সেবা করতেন প্রতিদিন তিনি 10 কত 10 কোটি শত শত কোটি শত কোটি নাম যজ্ঞ করেছিলেন এখানে, তার সেই বিগ্রহ আছে ওখানে ইয়েতে, ওই ইয়েতে রুদ্রপুরা নিদয়া গৌরী মঠ আছে, রুদ্রদীপ গৌরী মঠে কন্টিনিউ 10 বছর জব করেছিলেন, জব করেছিলেন, পরবর্তীতেও বলা হচ্ছে এরকম, পরবর্তীতেও তিনি 128 মাস জব করতেন, মানে 2 লক্ষ জব করতেন, প্রচার করতেন, 2 লক্ষই তো বলা হচ্ছে না, 2 লক্ষ জব করতেন, প্রচার করতেন, তিনি সবকিছু করেছেন তিনি, তাই কেউ যদি
শুদ্ধ জপ করে তাহলে সেবা করতেই যাবে। আর কেউ যদি জপের নাম দিয়ে যদি সেবা থেকে ভাগতে চায় তাহলে মানে জপটা হচ্ছে না, জপটা হচ্ছে না। হরিদাস ঠাকুর প্রচার করতেন, কেউ হরিদাস ঠাকুর প্রচার করতেন, হরিদাস ঠাকুর নিত্যানন্দের প্রচারে যেতেন, তার মধ্যে না আমাদের 6 ঘন্টা লাগতে পারে, হয়তো এটা তারা আরো কম সময় করতে পারে। সেবা চাতুর্য আমার দরকার নেই, সেবা চাতুর্য হচ্ছে অভিনবের বেশি ব্যাপারটা হচ্ছে কি, সাধারণ ব্যাপারটা হচ্ছে যেমন আমরা শোভনের ক্ষেত্রে বলছিলাম এটাও একই ভাবে, কেউ যদি শুদ্ধ হরিনাম করে সে নিজে থেকে ভগবানের সেবা করতে চাইবে, কেউ যদি ভালো করে ভগবানের সেবা করে তাহলে সে নিজে থেকে আরো বেশি করে হরিনাম করতে চাইবে। তাই এটা হচ্ছে, এটা হচ্ছে মানে দুটো হচ্ছে একটা ক্ষেত্রে একটা জড়িত, মানে এটা করলে ওটা করতে যাবে, দুটাই ভালো করবে। তখন ভালো জব করলে ভালো সেবা করতে, আর ভালো সেবা করলে আরো জব করতে যাবে, ভালো জব জব করলে আরো সেবা করতে যাবে, দুটা মানে। এই জন্য এটা আমরা ইয়ে তৃতীয় স্কন্ধে দেখতে পাবো, উদ্ধবের ক্ষেত্রে বলা হবে, উদ্ধবের তৃতীয় স্কন্ধের শুরুতে উদ্ধবের জীবনে। তাই উদ্ধবের তার বয়স বাড়লে বলা হচ্ছে, বয়স বাড়লে কিন্তু সেবার বৃত্তি আরো বাড়ছে, বয়স বাড়লে কিন্তু সেবা প্রবৃত্তি আরো বাড়ছে, ভক্তি বাড়ছে, সেবা বৃত্তি বাড়ছে। তাই সেবা বৃত্তি বাড়ছে মানে কি, আরো বেশি নাম করতে যাচ্ছেন, আরো বেশি সেবা করছেন ভগবানের। তাই এখানে এই কথা এরকম একটা ইয়ে আছে, শুনেছিলাম ভক্তি সিদ্ধান্ত সেন ঠাকুর এগুলো বলছে ঠিক আছে, বলে বলছি তো হরিনাম করলে খেতে পাচ্ছ না, ঠিক আছে এখন তুমি দিনদার হরিনাম করো আমি খেতে দিচ্ছি। বহু ভক্ত এসেছিল, লাস্টে একজন টিকে ছিল, মানে দুদিন পরে নাই, চার দিন পরে নাই, সাধারণ তিনি যে কৃষ্ণদাস, কৃষ্ণদাস এবং উনি যে খুব উন্নত স্তর, রাধারাশ্রম মহারাজ জীবন করছিলাম, এখানে মহারাজ বলছেন ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বলছে আমি দেখিনি সে কোনো সব ঘুমাচ্ছে, রাত্রেও জপ 24 ঘন্টা। একজন ভক্ত বলছিলেন আসলে কি রকম, কৃষ্ণ বলছেন আমি হচ্ছে সময়, কাল কাল অস্মি, 24 ঘন্টা সময় আছে। তো আমরা যদি বলি যে তো জব মানে আমি সেবার চাপে জব করতে পারছি না, জব আর বেশি জব করতে পারছি না, জব হচ্ছে না, এটা আসলে ভুল কথা। যদি আমি ভক্তি করতে চাই, সেবা করতে চাই, জব করতে চাই, কৃষ্ণ আমাকে সময় বাড়িয়ে দেবে। কৃষ্ণ যদি ব্রহ্মা আমাদের এক রাত্রির মধ্যে ব্রহ্মার পুরো এক রাত্রি ঢুকে দিতে পারেন, পুরো তিনি রাষ্ট্রীলা করতে পারেন, আমাদের এক 24 বা 1 ঘন্টা রাত্রি থাকে, 12 ঘন্টা মনে করুন ধরুন, বা মধ্যরাত্রি কয়েক ঘন্টার মধ্যে তিনি পুরো এক ব্রহ্মার দিন ঢুকিয়ে দিতে পারেন, রাত্রি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে আমাদের 24 ঘন্টার মধ্যে সময় বাড়িয়ে দিতে পারবেন না। তাই এটা তখন এটা আমরা নিজেরাও বুঝতে পারবো না কিভাবে হচ্ছে সেটা, আমরা জন্য আর কিভাবে সম্ভব এটা। ভক্তিদান্ত ঠাকুর 3 লক্ষ জপ করতেন, চৈতন্য ভাগবত তো মোটা কমেন্ট্রি ভাষ্য ভাষ্য লিখেছেন, আরো গ্রন্থ লিখেছেন, সেখানে প্রচারও করতেন, কেউ এলে বিগ্রহ সেবা করতেন, অন্য অন্য ইয়ে করতেন, এই একই সময়ে আবার রান্না করে খেতেন, রান্না করে সেই তিনি কিভাবে ইয়ে ওই পাথর আছে ওখানে চৈতন্য মোটে গোগ্রা এখানে নিচে ইয়ে করে খেতেন, রান্না করতেন কখন খেতেন কখন, তো সবকিছু মিলিয়ে তিনি কিভাবে হতে পারে সেটা, এই জন্য ভগবান সেই সময়টা বাড়িয়ে দেবে। আচ্ছা ইয়েতে আছে, ওইটাতে ভক্তিগীতি দিতে দশবন্ধু নাম পড়া আছে, ভক্তিগীতি সঞ্চয় নতুন ভক্তিগীতি পুনর্মুক্তি কিন্তু ছিল, ওই হার্ড বাউন্ডের মুক্তি কিন্তু আসতো আগে, এটাতে আছে কিনা দেখি।
রাম নাম করে যে জপ করে নিয়তা হয়েছে। আমি বলছি অত অবস্থা খুব খারাপ হয়েছিল, খাবার টাকা পয়সা কিছু নেই, সব আর তুমি রোজ সারাদিন শুধু রাম নাম লিখবে, জপ করতে হবে, লিখবে। আমি তোমাকে প্রত্যেকদিন তোমার হাতে পাওয়া যায় তাহলে 100 টাকা, আমি প্রত্যেকদিন 100 টাকা দেবো। এখানে নাই তো মনে আছে যাই হোক, পরবর্তী দেখাবো একটা জিনিস দেখতে যাচ্ছিলাম এখানে। এখানে বর্ণনা করছেন যে পার্থিব অবস্থায় ধন লাভে মানুষ গর্বস্ফীত হয়ে মত্ত হয়, তাই তারা ঐকান্তিক ভাবে হে গোবিন্দ হে কৃষ্ণ বলে তার পবিত্র নাম উচ্চারণ করতে অসমর্থ হয়ে ওঠে। ভগবানের দিব্য নামের সত্যি কথা ঠাকুর আছে, একবার নাম উচ্চারণ করলে এত পাপ দূর হয়ে যায়, পাপী তত পাপ করতেই পারে না। ভগবান দিব্য নামের শক্তি, মোটে অত্যুক্তি নয়, অতিশয়োক্তি নয়। বিশেষ যোগ্যতা হচ্ছে অনুভূতির মাত্রার উপর নির্ভরশীল, অন্তরের ভাব বা অনুভূতির মাত্রার উপর নির্ভরশীল। একজন অসহায় ব্যক্তি যতখানি গভীর অনুভূতি সহকারে নাম গ্রহণ করতে পারে, জড় ঐশ্বর্যের প্রভাবে পরিতৃপ্ত ব্যক্তি ততটা ঐকান্তিকতা সহকারে সেই নাম গ্রহণ করতে পারে না। অহংকারে মত্ত ব্যক্তি কখনো কখনো ভগবানের নাম উচ্চারণ করতে পারে, কিন্তু তা উৎকর্ষতা সহকারে করতে পারে না। এই জন্য মূল কথা হচ্ছে দশবিধ নাম প্রথমে দেখাতে যাচ্ছিলাম যে আমাদের যেটা অপরাধ শূন্য হয়ে করতে হবে জপ, এবং অনেকে এরকম একটা ধারণা আছে, এটা এটা একটা প্রচলিত ধারণা আছে আমাদের ইসকনের মধ্যেই, অনেকে বলেন যে শুধুমাত্র চার নিয়ম পালন করুন, বিধিনিষেধ পালন করুন, জোরমালা জপ করুন, প্রচার করুন, সেবা করুন, ভগবত ধাম নিশ্চিত, ভগবত ধাম নিশ্চিত। কিন্তু আমাদের হৃদয় শুদ্ধি মানে এগুলো তো চিন্তা করতে হবে না, প্রভুপাদ নিয়ে এগুলো তো চিন্তা করতে হবে না। থাকতে হবে বা যাই হোক, মূল কথা হচ্ছে এটাই যে প্রভুপাদ নিজেই জিনিসটা ইন্ডিকেট করেছেন, তিনি ইঙ্গিত করছেন যে আমাদেরকে অবশ্যই শুদ্ধভাবে নাম করতে হবে, বহু জন্ম করে যদি সম্পূর্ণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। একবার প্রভুপাদ বলেছিলেন যে প্রভুপাদ কোন একজন ভক্তকে বলেছিলেন যে তুমি এই কাজটা করো, কিন্তু ভক্ত বলছেন প্রভুপাদ কিন্তু এটা করলে আমার চেতনা তো মানে একটা এই কাজটা খুব যৌবন সময় কিছু কাজ বলতো চেতনা তো নষ্ট হয়, তোমার যাই হোক তুমি হোক তোমার চেতনা সমস্যা চিন্তা করো না। তো এই কথা অনেকে বললেন ড্যাম ইট, ড্যাম ইউর কনসিয়াসনেস, তোমার চেতনার বলে না কত তোমার এই কথার নিকুচি করে একটা কথা এরকম বলে যা ইচ্ছা করো এটা চিন্তা করো না, তুমি আমি করছি করো এরকম যা ইচ্ছা করো। অনেকে এরকম মনে করেন কারণ যদি পাপ প্রবৃত্তি থাকে তাও সে ভগবত ধামে যেতে হবে যদি চার নিয়ম পালন করে বা এরকম বলে অনেকে শুনতে পারে। প্রথম জিনিসটা আমার কাছে খুব ইয়ে লাগতো, আমি নিজে শুনেছি অনেকবার অনেকের কাছ থেকে, জিনিসটা খুব আকর্ষণীয় লাগতো, প্রভু আমাদের জীবনটা সার্থক হয়ে গেছে, আমাদের জীবনে একদম টেনশন নেই, আমাদের জীবনটা আমরা ভগবত ধামের টিকিট হাতে আছে, পেয়ে গেছি টিকিট সার্থক, এখন অন্যকে সাহায্য করতে হবে, প্রচার করতে হবে, যাও বেরিয়ে যাও রাস্তা বড় বড় দেখো না, বাইরে যাও প্রচার করো অন্যের জীবন, আমরা যে সৌভাগ্য সবাইকে দাও, আমাদের জীবন মহাপ্রভু এসেছেন আমাদের দিয়েছেন আমাদের জীবন এরকম এরকম
বাহ কত সুন্দর না, প্রভুপাদ এসছেন, আমরা দিয়েছেন ভগবত ভক্তি, প্রভুপাদের ধুতি ধরে আটকে থাকো, প্রভুপাদ নিয়ে যাবেন, প্রভুপাদ পিছন দরজা দিয়ে নিয়ে যাবেন, আর কোনো টেনশন নেই, এরকম এরকম মনোভাব আছে, যা ইচ্ছা করো কিন্তু প্রভুপাদের ইয়ে ধরে আটকে থাকো, স্পর্শে থাকো, আর কোনো আমি আর লেগে থাকো, কিন্তু না প্রভুপাদ সেই লেগে থাকতে বলে নিজের জন্য, প্রভুপাদ কেন বলছেন যদি একজনও শুদ্ধ ভক্ত হয় তাহলে আমার আন্দোলন সার্থক, এই সমস্ত কিছু সার্থক, কেন এর কথার মানে কি? তো এই জন্য দশবিধ নাম অপরাধের মধ্যে, ঠিক আছে, এই দশবিধ নাম অপরাধ মানে কি, এখানে কি বলা হচ্ছে? আমরা এই জন্য অনেক সময় হরিনাম রিট্রিট হয়, জপ রিট্রিট হয়, জপের উপরে ক্লাস হয়, ভূগর্ত পাওয়া যায়, বলা হয় হাঁটু করে বা আসন করে বসতে হবে, পিঠ সোজা করে বসতে হবে, জপ প্রত্যেকটা মন্ত্র শুনতে হবে, বিভিন্ন টেকনিক স্কিল শেখানো হয়, কৌশল, এভাবে জপ করতে হবে, সামনে মহামন্ত্র কার্ড লিখে বসুন বা টেপ শুনুন বা বিভিন্ন কিছু বলা হয়, ভালো ভালো কথা করা, কিন্তু যদি অপরাধ প্রবৃত্তি না যায়, অপরাধ প্রবৃত্তি মানে কি? দশবিধ নাম অপরাধ গুলো আমরা পাঠ করি একসাথে, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, শিব ব্রহ্মাদি দেবতাদের নাম ভগবানের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা, ভগবানের নামে অর্থবা আদান করা, নাম বলে পাপ আচরণ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা উপদেশ প্রদান করা, ভগবানের নামের মহিমা পূর্ণ বিশ্বাস থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বজায় রাখা। এই যে যাই হোক আগের নটা না হয় ঠিক আছে, ওইটা খুব নাম বলে পাপাচরণ করা কঠিন কঠিন, কিন্তু লাস্টেরটায় আসুন, দশ নম্বরটায়, একজন দশ নম্বরটায় আসুন, অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা, ওখানেই ধরবে গিয়ে, ঠিক আছে আমি গুরুদেবকে অবজ্ঞা করি, গুরুদেবের আমি খুব ভুলকান্তি খেয়ে, আমি কখনো, আমার প্রশ্নই আসে না ব্রহ্মা শিবের সাথে ভগবানকে মানে এক করা, কোথায় ব্রহ্মা শিব কোথায় কৃষ্ণ আছেন পরমেশ্বর, আমি সব কিছু বলি মুখে, কৃষ্ণ পরমেশ্বর আমি জানি, মানি কৃষ্ণ পরমেশ্বর, বুঝতে পেরেছি, তাহলে একটা ওনার নামে নাড়কে সোসাইটির নামে ডাকবেন, তো এটাই আগেরটা না হয় আমি কখনো ব্রহ্মা শিবের সাথে কৃষ্ণকে এক করি না, কৃষ্ণ হচ্ছেন ভগবান, তারপরে গুরুদেবকে অবজ্ঞা করি না, নামকে আমি সাধারণ বলে মনে করি, নামের মাহি মাহাত্ম্য আমি পড়ছি যার যে নাম হচ্ছে এটাও আমি জানি, হরিনাম সার ওর নাম ওর নাম এটা কিছু বলছি, বা পাপ কাজও করি না, আমি পাপ কাজও করি না, নামও করছি পাপ কাজও করছি না, যাই হোক কিন্তু বিষয়ে আসক্তি আছে কিনা, বা শ্রদ্ধাহীন ব্যক্তিকে মহিমা বলছি না, আমি এটাও করছি না, আমি অশ্রদ্ধাহীন ব্যক্তির কাছে আমি বলছি, কিন্তু বিষয়ের প্রতি আসক্তি আছে কিনা, দশ নাম্বার তখন গিয়ে ধরে দেখবেন লাস্টেরটা, লাস্ট লাস্টের ডোজে গিয়ে ধরবেন, তাই এই জন্য সহজ কথা হচ্ছে এটাই, নাম কখন কাজ করবে, যখন এই দশটা অপরাধের দশটাই থেকে মুক্ত হব, আর বিশেষ করে এই দশ নম্বরটা, যে না আমরা যাকে তাকে বলি, তারপরে নিত্যানন্দ প্রচারে যাই যাকে তাকে আমরা বলি, না আমরা সবাইকে বলবো, প্রথমত নাম সবাইকে শুনবো, তার সুপ্রিয় হচ্ছে যখন দেখা যায় শ্রদ্ধাহীন, তখন তাকে আর নামের মহিমা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, ব্যাখ্যা করিনি আমরা তাকে, তখন সেই মহিমাটা সে ঠিক ঠাট্টা করবে, যখন বলি নাম করলে একবার নাম নিলে যত পাপ করে জীবের সাথে, এই কথাগুলো তাকে বললে তখন সে বুঝতে পারবে না, উল্টো সে নিন্দা করবে, তাই তাকে নাম বলতে পারি, তাকে শুনিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারি, বলতে পারি আমরা বেসিক্যালি বলতে পারি নাম করে, কিন্তু যখন দেখি যে সেই ব্যক্তি শ্রদ্ধাহীন তখন আর তার সাথে আমরা তত সময়টা সময় আমরা ব্যয় করি না, শ্রদ্ধা নেই ঠিক আছে হরে কৃষ্ণ আসুন প্রসাদ নেবেন, প্রসাদের প্রতি শ্রদ্ধা থাকলে আছে প্রসাদ নিন, প্রসাদে সবাই প্রসাদ দিই ঠিক আছে, তো এই জন্য এই জিনিসটাতে, এই জিনিসটাতে আটকে দেবেন মহাপ্রভু, প্রভুপাদ এখানে আটকে দেবেন, প্রভুপাদ এটা শিল তোমাল কৃষ্ণ মহারাজ বলছেন চিঠিতে বঙ্গের সাথে ব্যক্তিগত কোথায় ব্যক্তিগত কনভারসেশনে মহারাজের মহারাজ বলেছে ওনার ইয়েতে উদ্দেশ্যে বলছেন যে প্রভুপাদ এরকম তার কাছে বলেছে যে আমাদের বেশিরভাগ শিষ্যরা স্বর্গে যাবে, এমনকি আমাদের জয়ানন্দ প্রভু আছেন তার কথা বলা আছে রাজাপুর মন্দিরে তার সমাধি আছে,
তখনকার দিনে বলা হতো জয়ানন্দ প্রভু, প্রভুপাদের পরে ইসকন শুদ্ধ ভক্ত বলতে কে? জয়ানন্দ প্রভু। শুদ্ধ ভক্ত হতে হবে কার মতো? জয়ানন্দ প্রভুর মতো। তো প্রভুপাদ বলেছেন জয়ানন্দ প্রভু, জয়ানন্দ সে মুক্ত হয়ে গেছে, ভগবত ধামে যাবে ভাই। সেখানে জয়ানন্দ প্রভু যখন দেহ ত্যাগ করলেন, তখন ভক্তরা জিজ্ঞেস করছিল কোথায় গেছে। প্রভুপাদ বললেন যদি তার কোনো অন্য বাসনা বিষয় আসক্তি না থেকে থাকে সে ভগবত ধামে যাবে, আর যদি থেকে থাকে তাহলে হয়তো সে আবার অন্য কোনো অন্য কোনো উর্ধ্ব উচ্চ লোকে থাকবে সে বাসনা অনুযায়ী। তাই প্রভুপাদ আমাদের এই জন্য সতর্কতার সাথে বুদ্ধিমত্তা দিয়ে বিচার করতে, এই জন্য বলতে বিচার করা প্রভুপাদের শিক্ষাটা কি। প্রভুপাদ যদি বলেছেন এটা উৎসাহ দেওয়ার মতো, উৎসাহ দেওয়ার জন্য বলে ঠিক আছে তুমি জপ করো, চার প্রভুপাদ বলেছেন এরকম চার বিধিনিষেধ পালন করো, সুলেমালা জপ করো, তুমি এই জন্মই ভগবত ধামে যাবে। তো ক্লাসে বলেছে সকালবেলা, বিকালবেলা ক্লাসে আবার জয়দ্বীত মহারাজ ছিলেন ব্রহ্মচারী, তিনি জিজ্ঞেস করেন প্রভুপাদ চার বিধি নিষেধ পালন করবো সুলেমালা ভগবত ধামে এই জন্যই? প্রভুপাদ টেবিলে একদম বাড়ি দিয়ে অবশ্যই কেন নয়, অবশ্যই কেন নয়, চার নিয়ম পালন করো সুলেমালা ভগবত ধামে নিশ্চিত। কিন্তু ওই চার নিয়মটা এবং সুলেমালাটা কিভাবে জপ করো ওইটা 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 গুরুত্বপূর্ণ, ওইটাও প্রভুপাদ যদি এখানে ব্যাখ্যা করে বলেন, কিন্তু অন্যান্য জায়গায় বলেছেন প্রভুপাদ কিভাবে সুলেমালা জপ করতে হবে। তাই টেকনিক, হ্যাঁ নিরপরাধে খুব ভালো হবে সুলেমালা। তো এই জন্য এটা বলছেন যদি কেউ নিরপরাধে, অপরাধ শূন্য, কিন্তু একমালা একবার নামও যদি করে, যেটা জীবের সাধনায় তত পাপ করে, সমস্ত পাপ থেকে এক এক নাম শুদ্ধ নামই উদ্ধার করতে পারে। একবারে যদি বলে অনিন্দক অনিন্দক, তারপর অননিন্দক না করে, কিন্তু অন্ধ কথায় বললে আমি চৌষট্টি মালা জপ করি, একদিন আমার মঙ্গল আরতি মিস হয় না, চৌষট্টি মালা জপ করি একদম আমার পাক্কা সাধনায়। কিন্তু দেখা যাচ্ছে না, যেমন সবকিছু, এই জন্য শক্তি মানে শুধুমাত্র একটা জিনিস না, সবকিছু মিলে আমার যে স্বভাব আমার যে মনোভাব, এই জন্য অপরাধ শূন্য মানে কি অন্যের সাথে কিভাবে আচার করছি ব্যবহার করছি। আমি যাচ্ছি সাধনা জপ করছি, খুব যেটা বললাম একজন ভক্ত নির্জলা একাদশী করছেন, উপবাস করছেন একাদশীর দিন, কিন্তু তার মেজাজ এত বিগড়ে থাকে ওই দিন, কেউ কিছু উল্টাপাল্টা করলেই শাস্তি দিয়ে দেন, বলছে ওনার পাশে যেও না ওই দিন। তো সেরকম যদি হয় তাহলে কি নিয়ে, অন্যের সাথে খারাপ ব্যবহার করছি আমি, অন্যকে আমি গালি দিচ্ছি বা যাই ইয়ে করছি, ওইটাতে তো এই ধরনের ব্যাপার প্রকাশ পায়। এর মাধ্যমে বোঝা যায় যে আপনি সুলেমালা চৌষট্টি মালা জপ করুন না কেন, জপটা কিরকম হচ্ছে আপনার বাহ্যিক ব্যবহার আচার ব্যবহারের মধ্যে বোঝা যেতে পারে, বা তার বাহ্যিক আচরণে বোঝা যেতে পারে। অনেক সময় তো এই জন্য যদি অজানায় অপরাধ হয়ে যায়, তো সেজন্য আমরা প্রতিদিন যেমন সকালবেলা সকল বৈষ্ণবকে প্রণাম করি, বৈষ্ণবের কাছে সেবা করার চেষ্টা করি, এই অজানায় অপরাধের ফলে গুলি আমরা বৈষ্ণবদের সেবার মাধ্যমে বৈষ্ণবের প্রণাম করার মধ্যে এগুলো ধ্যান মুক্ত হয়ে যায়, যেহেতু জানি না আমি। কিন্তু অনেক অপরাধ জানি আমি, সেটা থেকে আমি সেই বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা চাওয়া, বা এই জন্য প্রথমত বুঝার চেষ্টা করা অপরাধ মানে কি, বিচার করে যে এই অপরাধগুলো কোন কোন কাজগুলো অপরাধ হলো জানা, তখন অপরাধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। এই জন্য একজন বক্তা বলছিলেন সুলমালা জপ করা হচ্ছে সাধন ভক্তি, আর 17 নম্বর মালা হচ্ছে প্রেম। কেন না গুরুদেব বলে সুলমালা বাস আজকের জন্য আমার কোটা শেষ, ডিউটি শেষ, না মালা ইয়ে। এই জন্য কে বলছেন যে আমাদের জপ মালার থেকে সাক্ষী মালার প্রতি বেশি ধ্যান থাকে, জপ মালার থেকে সাক্ষী মালার, সাক্ষী মালাটা কখন শেষ হবে, নিচের দিকে আসবে বা যাই হোক এটা শেষ হবে, শুধুবার টানলাম আমি হয়ে গেল। তাই 17 নম্বর মালাটা আছে না নিজের ইচ্ছায় তাগিদে করা। তাই না ওইটার মধ্যেই সব হয়ে যাচ্ছে, আমি যখন বৈষ্ণব বলছি
আমরা সেই আত্মাকে বৈষ্ণব বলছি, আত্মার কোনো লিঙ্গ নেই, আত্মাকে বলছি সবাই বৈষ্ণব। বৈষ্ণব শব্দটা উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ পুরুষ, পুরুষ প্রকৃতি পুরুষ বিবেক যুগ গীতায় বলা হচ্ছে। পুরুষ বলতে কি, জীবকে পুরুষ বলা হচ্ছে, তাই স্ত্রীও পুরুষ, একজন মাতাজিও পুরুষ। কারণ পুরুষ মানে হচ্ছে ভোক্তা, যে ভোগ করতে চায় সে হচ্ছে পুরুষ, আর যাকে ভোগ করে সে প্রকৃতি। তো স্বামী স্ত্রী আছে না, তো যখন এই স্বামী বা হাজবেন্ড সে ভোগ করতে চায় তাহলে সে হচ্ছে পুরুষ, তার ওয়াইফ হচ্ছে স্ত্রী। আর যখন ওয়াইফ তার হাজবেন্ডকে ভোগ করতে, ওয়াইফ হচ্ছে পুরুষ, হাজবেন্ড হচ্ছে স্ত্রী। সহজ কথা, যে ভোগ করতে চায় সে পুরুষ, আর যাকে ভোগ করে সে হচ্ছে প্রকৃতি। তো এখানে উভয় একে অন্যের, তাই যখন বলা হয়েছে পুরুষ ভাব পরিত্যাগ করতে হবে সবার ক্ষেত্রেই বলা হচ্ছে, স্ত্রী সঙ্গ যখন বলা হচ্ছে তখন, এই জন্য একটা স্ত্রী সঙ্গ, স্ত্রী সঙ্গ পরিত্যাগ করতে মানে কি, হাজব্যান্ডকে বা মেনদেরকে বলা হচ্ছে, প্রভুদেরকে বলা হচ্ছে মাতাজির সঙ্গ ত্যাগ করতে হবে, মাতাজিরকে বলা হচ্ছে প্রভুদের সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ দু একের জন্য আর একটা স্ত্রী সঙ্গ, একে অন্যের পরিপূরক, যাকে বা একটা আরেকটার বিপরীত বলা হচ্ছে। কিন্তু আত্মার মধ্যে তো কোনো ভেদ হয়নি না, আত্মা তো একই, ব্যক্তি তো একই, জীব তো একই। তো জীবের মধ্যে কোনো লিঙ্গ ভেদ নেই, দেহের মধ্যে লিঙ্গ ভেদ আছে। হ্যাঁ, এটা আত্মার স্তরে কোনো বৈষ্ণব বৈষ্ণবের ভেদ নাই। বৈষ্ণব মানে সবাইকে আত্মা বলা হচ্ছে, সব আত্মা জীব আত্মাকে, যারা ভক্ত, ভক্ত জীবকে বৈষ্ণব বলা হচ্ছে সবাই, সে স্ত্রী দেহ হোক পুরুষ দেহ হোক। কিন্তু দেহের স্তরে স্ত্রী পুরুষ ভেদ আছে, দেহের স্তরে। তাই প্রভুপাদের কাছে এসে বলছে, প্রভুপাদ আপনি বলছেন স্ত্রীর অল্প বুদ্ধি সম্পন্ন, তোমরা যদি নিজেদেরকে অল্প স্ত্রী মনে করো তাহলে অল্প বুদ্ধি সম্পন্ন, কারণ আমি আরো তো বলেছি আমি দেখো না এই আত্মা, তো ওই ওই কথাটা গ্রহণ করো, তার মানে আপনি নিজেদেরকে আত্মা ভাবো, তাহলে তো আর স্ত্রী হবে না। নমো কিঞ্চন বিদ্যায়া নির্বৃত্ত্যা গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যাপতয়ে নমঃ। আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, অকিঞ্চনের বৃত্ত তুমি, তোমায় নমস্কার, পূর্ণরূপে আত্মতৃপ্ত প্রকৃতির অপার। রাগাদি কাম মুক্ত তুমি, প্রশান্ত সর্বদা, নমস্কার করি তব পদে মুক্তিদাতা। তুমি মুক্তি প্রদান করতে পারো, কৈবল্য পদে মুক্তি প্রদান করতে পারো, তুমি অকিঞ্চনের বৃত্ত, অকিঞ্চনগণের ধন, তুমি একমাত্র ধন। তাই এটাই হচ্ছে আমাদের একমাত্র ধন, ভগবানই আমাদের একমাত্র ধন। তুমি, তোমায় নমস্কার, তোমাকে নমস্কার প্রদান করছি, পূর্ণরূপে আত্মতৃপ্ত, পূর্ণরূপে আত্মতৃপ্ত হও তুমি প্রকৃতির উপর, প্রকৃতির ঊর্ধ্বে, প্রকৃতির ঊর্ধ্বে। আর তুমি সমস্ত রাগ কাম সমস্ত কিছু থেকে মুক্ত, প্রশান্ত সর্বদা, সর্বদা তোমায় নমস্কার করছে। এই যে ভগবান হচ্ছে অকিঞ্চন্দ্রের বৃত্ত, ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর জগলোকীশ, এটা হচ্ছে আমাদের একমাত্র ধন। যেমন শ্রীধরকে বলছিলেন, বলা হচ্ছে শ্রীধরকে, তুমি মহাপ্রভু কি বলছেন, তুমি সব থেকে ধনী, সব ধন তুমি লুকিয়ে রেখেছ, তুমি সবাইকে জগতের কাছে নিজেকে দরিদ্র বলে প্রকাশ করেছিলে, সব থেকে ধনী তুমি, একদিন তোমার এই ধনটা আমি, লুকানো ধনটা আমি সবার কাছে প্রকাশ করে দেবো, হাটে হাড়ি ভেঙে দেবো বলছেন। এটাই হচ্ছে একমাত্র ধন। শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ, শিরে বন্দি নিজ ধন, জন্ম দিলা গাইল কৃষ্ণ দাস। কৃষ্ণ স্বামী বলছেন, এই যে
আদি 13:124। শ্রী মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত দামোদর স্বরূপ রূপ ও রঘুনাথ দাসের শ্রী পাদপদ্মময়ী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তৎ অনুগম শুদ্ধ ভক্ত অথবা অন্তরঙ্গ ভক্তগণের নিজ ধন। আমরা যদি আমাদেরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর অনুগ ভক্ত হতে চাই বা তার শুদ্ধ ভক্ত বা অন্তরঙ্গ ভক্ত হতে চাই তাহলে তাদের এই এদেরকে আমাদের নিজ ধন বলে গ্রহণ করতে হবে। বিষয়ী গণের ধন সমূহ মাইক দাম, বিষয়ী গণের ধন সমূহ মাইক দাম বস্তুত তাহা ঋণ শব্দ বাচ্য। বিষয়ীদের ধনটাকে ঋণ বলা হয়, মানে কি যেমন ঋণ মানে কি কারোর কাছ থেকে কিছু একটা নিয়েছি, মনে করুন আপনার কাছ থেকে আমি ধার করেছি, আপনার কাছ থেকে আমি আপনার ঘড়িটা ধার মোবাইলটা ঘড়িটা ধার করলাম, ঘড়িটা হারিয়ে গেল, ঋণ। তার মানে কি আপনাকে এক নতুন ঘড়ি কিনে দিতে হবে না, হয় আপনার টাকাটা দিতে হবে আপনাকে ঘড়ির দামটা, অর্থাৎ টাকাটাকে ধন ধরা হয়, যেহেতু টাকাটা দিয়ে ঋণটা পরিশোধ করা যায়। ধন মানে হচ্ছে যা দিয়ে ঋণ পরিশোধ করা যায়, আর একটা ব্যাখ্যা করা যায় ধন মানে কি যা দিয়ে আমি ঋণ পরিশোধ করতে পারবো, এটা হচ্ছে ধন। কিন্তু বিষয়ী গণের ধনটা হচ্ছে ঋণী। কিরকম ঋণ? কারণ এই ধনটা দিয়ে হচ্ছে বিষয়ী জগৎ জাগতীয় টাকা পয়সা সোনা গহনা দিয়ে ঋণ পরিশোধ। কোন ঋণ বলছেন? ওই দেবর্ষি ভূত আপ্ত নিরাম পিতৃণাম, এদের প্রতি যে ঋণটা আছে, এই ঋণটা বা ভগবানের প্রতি যে আমাদের ঋণ, ওই ঋণগুলো আমরা বিষয়ীর যে ধন জাগতীয় টাকা পয়সা যে শোধ করতে পারবো না, বা তাদের কাছ থেকে যে ঋণটা হয়েছে আমাদের জন্মের সাথে সাথে ভগবানের কাছ থেকে, ভক্তদের কাছ থেকে, সমাজের কাছ থেকে, দেবর্ষিদের কাছ থেকে, ঋষিদের কাছ থেকে, পিতা মাতাদের কাছ থেকে, আমি যত বেশি ধন সঞ্চয়ের চেষ্টা করছি তত বেশি জাগতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছি, তার মানে আমার ঋণটা বাড়ছে, ঋণটা বাড়ছে। বরং ধন হচ্ছে সেটা যেটা দিয়ে ঋণটা শোধ করতে পারে। তাই কোনটা ধন? এদের শ্রীচরণ। ইহা সবার শ্রীচরণ শিরে বন্দী নিজ ধন, কারণ এদের শ্রীচরণ নিজের মাস্তকে ধারণ করলে তাদের কৃপা বা ভগবত ভক্তিতে প্রকৃতির দ্বারা আমরা সমস্ত ঋণ পরিশোধ করতে পারি, এই জন্য বললো সেটা এটা ধন। কৃষ্ণ বিমুখ জীব পরমার্থকে ধন না জানিয়া জড় ভোগময় ঋণরূপ কামকে ধন বলিয়া জ্ঞান করে। যে সকল বস্তুকে ধন জ্ঞান করিয়া বিষয়ী জীব ব্যস্ত, তাহাতে হরিজনের ঋণ বুদ্ধি আছে। অর্থাৎ বিষয়ীরা যাকে ধন বলে, ভক্তরা তাকে ঋণ বলে, ঋণ বুদ্ধি আছে, এটা তোমাদের ঋণ, ধন বুদ্ধি নাই। তাই আমরা যখন টাকা আসছে আমাদের কাছে, মনে করতে হবে কি ঋণ হচ্ছে আমার, আর ঋণ হলো, ঋণটা বাড়লো, জাগতিক সম্পদ আসছে মানে ঋণটা বাড়লো আমাদের, এটা হচ্ছে ভক্তি করে কথা। পক্ষান্তরে নিজ কৃপারূপ ধন দানে ভগবান যাহাকে ধনী করেন তাহার প্রাকৃত ধন সমূহ অপহরণ করেন। যাকে তিনি নিজের কৃপারূপ ধন দেন তার প্রাকৃত ধন কেড়ে নেন তিনি, জাগতিক ধন সম্পদ কেড়ে নেন, টাকা পয়সা জাগতিক যাই হোক কেড়ে নেন। কারো হয়তো সম্মান কেড়ে নিতে পারেন, সুনাম কারো নামে অপবাদ চলে আসতে পারে, হঠাৎ করে একটা কেউ দোষ দিয়ে দিল আপনার উপরে, আপনি এই কাজটা যদিও করেননি, যা সন্দেহ করছে, অপবাদ করছে, সংশয় আসছে আপনার উপরে, ঋণ হচ্ছে। বাইরে লেখা আছে কৃষ্ণের ভাইটা পাইছে, বাইরে লেখা আছে শান্তিরূপ বিলা, শান্তিরূপ শান্তি নিকেতন, শান্তি ভবন, কিন্তু ভিতরে কতটুকু শান্তি আছে দেখা যাক। তাই পক্ষান্তরে নিজ কৃপারূপ ধন দানে ভগবান যাহাকে ধনী করেন তাহার প্রাকৃত ধন সমূহ অপহরণ করেন। যস্যাহ অনুগৃহ্ণামি হরিষ্যে তদ ধনম শুনেই, সেই শ্লোকটা বলছেন এখানে, যাকে আমি কৃপা করি অনুগৃহ্ণামি, আমি অনুগ্রহণ করি বা কৃপা করি তার ধন আমি হরণ করে নিই শুনেই সেই তৎক্ষণাৎ।
ঠাকুর নরোত্তম বলেন, ধনু মোর নিত্যানন্দ বা রাধা কৃষ্ণ শ্রীচরণ সেই মোর প্রাণধন, আরেকটা ভজন আছে, জয় পতিত পাবন দেহ মোর এই ধন তোয়া বিনা অন্য নাহি ভাই, বা সেইরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ সেই মোর ভজন পূজন সেই মোর প্রাণধন। ওটা রেফারেন্স দিচ্ছেন এখানে ধন সম্পদ, এগুলো হচ্ছে ধন। প্রেম রতন ধন হেলায় হরাইনু, তাই অধন যতন করি ধন ত্যাগিনু। তাই এই গানগুলি আমরা গাই, ভজনগুলি গাই শুধুমাত্র খুব সুন্দর সুর খুব সুন্দর রাগের উপরে না, এটা আমাদের অর্থগুলি চিন্তা করার চেষ্টা করা উচিত যে কি বলছেন এখানে। স্মার্তের শৌপ্র বুদ্ধি বলে শ্রী রঘুনাথ দাসের পাদপদ্মে বিপ্রতা ভাব রূপ শুদ্রতা আরোপ তাহার ভক্তি সম্পদের ঋণ মাত্র। স্মার্তের শুক্র বুদ্ধি বলে, স্মার্তরা যে শুক্র বুদ্ধি করে অর্থাৎ শুক্রের মাধ্যমে এটা তারা যে জন্ম হয় এটাকে তারা মূল গুরুত্ব দেয়। রঘুনাথ দাসের পাদপদ্মে বিপ্রতা ভাব রূপ শুদ্রত্ব আরূপ, যে তিনি শূদ্র শুদ্ধ বংশে জন্মগ্রহণ করেন রঘুনাথ দাস, এটা হচ্ছে ভক্তি ঋণ মাত্র, কিন্তু তাহার পাদপদ্মে অপ্রাকৃত ব্রাহ্মণ উপলব্ধি ভক্তের নিজ সম্পত্তি। এই যে রঘুনাথ দাসের কথা বলছেন, কেন এখানে বলছেন, এখানে রঘুনাথ দাসের নামও তো আছে না, কিন্তু রঘুনাথ দাস তো শূদ্র ছিলেন, শূদ্র জন্মে তার জমিদার ছিল, তার ইয়ে কায়স্থ ছিলেন হিরণ্য গোবর্ধন মজুমদার, ব্রাহ্মণ ছিলেন না রঘুনাথ দাস গোস্বামী, তাই তার কথা কেন কিন্তু এই জন্য বলা হচ্ছে, তাকে যদি কেউ স্মার্ট শূদ্র মনে করে এটা ঋণ, তাকে যদি ব্রাহ্মণ উপলব্ধি করতে সম্পত্তি করছে, তাই আমাদের বিচার করে ধন কোনটা ঋণ কোনটা। কে বলছিলেন প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন, লোকনাথ সাহেব ছিলেন বলছিলেন, তিনি প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন প্রভুপাদ আপনার প্রতি আমার যে ঋণ কি আমি শোধ করতে পারবো, প্রভুপাদ বলছেন তুমি কি বলছেন ভালো করে প্রচার ভক্তি করে ভালো করে প্রচার, এই এই যেটা আছে তুমি অন্যের কাছেও এটা পৌঁছে দাও, এই যে ভগবত ভক্তি সবার কাছে পৌঁছে দাও। এই দেখুন আরেকটা শ্লোক চৈতন্য চরিতের মধ্যে আছে, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। তাই আমাকে আমাদেরকে বলে না বাইরে গেলে আপনার স্কুলে কত টাকা পাচ্ছেন, আপনারা কত টাকা দে আপনাদেরকে বা কি অনেকে বলে স্কুলে ছিলাম কি পেলাম এতদিন ধরে, এটা আমরা যদি মনে করে যে দাস করি আমরা দাস হলাম বেতন কি বেতন পাচ্ছি আমরা প্রেমধন। আর না কেন এখানে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বা যাই হোক করো অনেকেও ব্যবসায়ী ব্যবসা করতে পারতো জাগতিক ধন সম্পদ ছিল সব সেরে আসছে, এখানে কি পাচ্ছে বসে বেতন পরিশ্রম করছে যে পরিশ্রম করছে এখানে এই পরিশ্রম বাইরে করলে টাকা পয়সা ইনকাম করতে পারে, এখানে কি পাচ্ছে এটাই আমরা পাচ্ছি, দাস করি বেতন মরে দেহ প্রেমধন, প্রেমধনটা আমরা বেতন পাচ্ছি, তাই যে প্রেমধন বেতন গ্রহণ করতে চায় তার জন্য এই এটা হচ্ছে সব থেকে ভালো চাকরি। সেটা সহজ কথা, অধনে যত্ন করি অর্থাৎ যেটাকে অধন জাগতিক জিনিস হচ্ছে অধন এটাকে আমি যত্ন করছি মনে করছি এটা আমার ধন, পরে প্রকৃত ধনটা ত্যাগ করছি ভক্তিকে ত্যাগ করছি ভগবানের ভক্তি ত্যাগ করছি কিন্তু জাগতিক বিষয়ে ভোগটাকে গ্রহণ করছি এটাকে ধন মনে করে, অধনে যত্ন করি ধন ত্যাগিনি অর্থাৎ যে অন্যের আরেকজন অন্যান্য কি আমাদেরকে বক্তৃতা কি বলেছে পিতা মাতার কি সেবা করলে তোমরা, বাবা আমাকে দেখলে না বা এত ইয়ে করা হলো তো কি দেখতে পারি আমি বাবা মাকে, অনেকে আছে বাবা মার কয়েকজন চার পাঁচটা পাঁচটা ছেলে মেয়ে আছে কিন্তু কেউ দেখছে না, কেউ এখানে কেউ সেখানে বিভিন্ন জায়গায় একে একা বসে আছে, তাই অনেকে বাবা মা বলে না কি আমাদেরকে দেখছো না বা ইয়ে করছো না তুমি ব্রহ্মচারী হয়ে গেলে চলে গেলে, ইয়ে থাকলেও যে
দেখাশোনা করবে, কি গ্যারান্টি আছে তার থেকে, বা কতটুকু সেবা করতে পারবে? অনেক সময় দেখা যাচ্ছে চার পাঁচটা ছেলে মেয়ে আছে, এক ছেলে ব্রহ্মচারী, কিন্তু যখন বাবা মা মারা যাচ্ছে বা মৃত্যুর সময়, অন্যরা কেউ ব্রহ্মচারী ছেলেই পাশে বসে আছে, সেই পাশে তার দেখাশোনা করে, তার সে পাশে বসে সেবা করছে, ভাগবতম পড়ছে, এরকমও দেখা গেছে অনেক কাহিনীতে। এই জন্য প্রকৃতপক্ষে আমরা ভগবত ভক্তি বা প্রেমধন তাদেরকে পারমার্থিক স্বীকৃতি প্রদান করা ভক্তিদের, এটা হচ্ছে মৌলিক হিসেবে। অকিঞ্চন বিত্তায়, অকিঞ্চনের বিত্ত, অকিঞ্চনের ধন ভগবান। অকিঞ্চন মানে এমন না আমাকে গরিব হতে হবে, কেউ যদি গরিব হয় কিন্তু বিষয় আসে অকিঞ্চন না। অকিঞ্চন মানে হচ্ছে কাঞ্চন, কাঞ্চনের প্রতি যার কোনো আসক্তি নেই বা থাকতে, যা কুণ্ডলিক বিদ্যা নেই, অকিঞ্চন ছিলেন, ধন সম্পদ থাকলেও তার কোনো আসক্তি ছিল না, অকিঞ্চন ছিলেন। অকিঞ্চন মানে যার ধনের প্রতি আসক্তি নেই, অহৈতুকি মানে কোনো হেতু নেই, স্বার্থ বা কোনো, হ্যাঁ স্বার্থ নেই, স্বার্থ নেই। এটা আমরা কতদিন দেখছিলাম অহৈতুকি বলা হচ্ছিল, অহৈতুকি আমরা কতদিন দেখছিলাম, বিশ্বজ্ঞ ঠাকুর বলছিলেন অহৈতুকি মানে কি, হেতু মানে কি, তিন ধরনের হেতু কারণ, তিন ধরনের কারণ হতে পারে, কেউ পারমার্থ করতে পারে, কি তিন ধরনের কারণ, ভুক্তি ভোগ করতে চায়, মুক্তি মুক্তি লাভ করতে চায়, কিংবা সিদ্ধি সিদ্ধি লাভ করতে চায়, অষ্টসিদ্ধি, ভক্তি মুক্তি সিদ্ধি। কিন্তু এই এই তিনটা ভক্তের এই তিনটা কারণ নেই, সে ভগবানের ভক্তি করছে, ভক্তিও চায় না, মুক্তিও চায় না, সিদ্ধি সিদ্ধিও চায় না, এই জন্য বলতে হইতুকি, তাকে আটকানো যাবে না কোনো কিছুর দ্বারা, তাকে কোনো প্রতিহত করা যাবে না, বাধা দেওয়া যাবে না, তাই এখানে কোনো অজুহাত কাজ করবে না যে না আমি তো গৃহস্থ, আমার তো অনেক কাজকর্ম আছে, আমি তো জব ভালো করে ভক্তি বা যাই হোক অনেক কিছু বা আমার অনেক সেবা আছে, কোনো অজুহাত নেই ভক্তিতে কোনো অপ্রতিহতা। অকিঞ্চন বিত্তায়, অর্থাৎ অকিঞ্চনগণ যাহার বিত্ত স্বরূপ সেই তোমাকে নমস্কার করি। অকিঞ্চন বলিতে তাহাদের কিছু কিছু মাত্র প্রাকৃত বস্তু নাই, কিন্তু পরিপূর্ণ চিদানন্দ স্বরূপ তোমার মতো বস্তু যাহাদের রহিয়াছে তাহারা অকিঞ্চন, অর্থাৎ তোমার একান্ত ভক্তগণ, তাহারাই যাহার নিকট ধনের মতো অতি প্রেমাস্পদ এবং সর্বাধিক হৈতুক সঙ্গোপনীয়, সেই তোমাকে নমস্কার করিতেছি। অথবা অকিঞ্চনগণের বিত্ত স্বরূপ তোমাকে নমস্কার করি, যদি বলেন দেখুন অকিঞ্চনগণ দরিদ্র বলিয়া উক্ত হয়, অকিঞ্চন দরিদ্র, তার উত্তরে বলছে সত্য ভগবত ভক্তগণের মায়ার গুণবৃত্তির দ্বারা উত্থিত সম্পদ সকল হয় না, এটা বলছেন। অর্থাৎ মনে হচ্ছে অকিঞ্চন মানে তার কোনো ধন নেই, দরিদ্র ব্যক্তি, ঠিক, কারণ ভগবত ভক্তের যে ধনটা সেটা মায়ার দ্বারা প্রদত্ত না, মায়ার গুণবৃত্তির দ্বারা উত্থিত সম্পদ না, নিবৃত্ত গুণবৃত্ত, এটা বলছেন যাহা হচ্ছে গুণবৃত্তি সমূহ যে বিষয় ভোগ তা নিবৃত্ত হয়, সে নমস্কার করা হচ্ছে, নিবৃত্ত গুণবৃত্ত যা হইতে, অর্থাৎ যার থেকে সমস্ত গুণবৃত্তি নিবৃত্ত হয়। অকিঞ্চন ভক্তগণে শ্রী ভগবানের আসক্তি বলিয়া অন্যের প্রতি উদাসীন বলছেন আত্মা রামায়, অন্যের প্রতি তুমি পূর্ণ স্বরূপ, পূর্ণানন্দ স্বরূপ, সেই তোমাকে নমস্কার প্রণাম করি, তোমার ভক্তগণের অপরাধ হইলেও তুমি ক্রুদ্ধ হও না। তাই বলছেন শান্তায়, অর্থাৎ স্বভক্তগণের প্রতি তুমি অনুকম্পাশীল, কিন্তু মুমুক্ষু ভক্তগণের প্রতি উপকারত্ব মাত্র, ইহাই বলিতেছেন কৈবল্য প্রদায়, অর্থাৎ মুমুক্ষু প্রদাতা তোমাকে নমস্কার করি, অর্থাৎ মুমুক্ষু যারা আছেন তাদেরকে তুমি কৈবল্যের মুক্তি দিতে পারো, কেন, উপকার স্বরূপ, তাই তোমাকে ভক্তি করছে এটাকে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু ভক্তের প্রতি এরকম মনোভাব না। অর্থাৎ বাকিদের সাথে ব্যবসা হচ্ছে, ব্যবসায়ী, যেমন দোকানদার, কোন দোকানদার আছেন দোকানে, তিনি হয়তো ভালো খেলনা বিক্রি করছেন, খেলনা দোকানদার, এখন দোকানের তার দোকানে একটা বাচ্চা এলো টাকা নিয়ে, বা যাই হোক একটা ছেলে এলো টাকা দিল দোকান থেকে খেলনা কিনে দিল, আবার সে দোকানদার চিন্তা করছেন আজকে আমার ছেলের জন্য একটা খেলনা নিয়ে যাই, তিনি তার ছেলেকে একটা দোকান থেকে খেলনা নিয়ে দিলেন, তো তার ছেলেকেও একটা খেলনা দিলেন তিনি, ওই আরেকটা বাইরের আরেকটা তার ছেলে না অন্য একটা ছেলে এলো খেলনা কিনে নিল টাকা দিয়ে, এটা হচ্ছে এরকম। ভক্ত হচ্ছে ভগবান নিজের ছেলে, আর মুমুক্ষুরা তারা যা ব্যবসা করছে, ভগবানের কাছে চাইছে মুক্তি, ভক্তির চেষ্টা করছে, ভগবান দিচ্ছেন তাদেরকে। কৃষ্ণেতর বস্তুতে বস্তু বা সম্পদ জ্ঞান হইতে জীবের জড় জগতে আমি আমার বুদ্ধি হয়,
হরিসেবন মুখ বুদ্ধিতে চতুর্দশ ভুবন দেবীধামের কোন সম্পদ জীবস্বরূপ আবরণ করিতে সমর্থ হয় না, তখনই যে কৃষ্ণ সম্পদ প্রাপ্তি আশায় কৃষ্ণেতর কোন বস্তুতে অহম মমতা ভাবের আরোপ করে না। কৃষ্ণ কিঞ্চন গুণেরই একমাত্র সম্পদ, তারাই কৃষ্ণের একমাত্র সম্পদ। যেমন আমরা সেই সমান করতে পারি সনাতন গোস্বামী পাদের সেই লীলা, তিনি তার কি ছিল, একটা একটা ছিল মণিটা সবসময় রেখে দিয়েছেন ইয়ের মধ্যে পরশমণিটা আবর্জনার মধ্যে, আর একটা যখন তিনি সেই ঈশানের সাথে আসছিলেন পার হয়ে, কটা মোহর ছিল, আটটা না নটা ছিল, আটটা, আচ্ছা পরে ওই সাতটা দিয়ে দিয়েছে, একটা একটা এখনো রেখেছিল, সাতটা দিয়ে দিয়ে একটা বলছেন তুমি একটা রেখে দিলে, বলছে এটা নিয়ে তুমি চলে যাও বাড়িতে, তোমার বাড়িতে যাওয়া লাগবে না। তো ওই জন্য তো এই শিক্ষা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আচার্যরা নিজেরা। আমাদের কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে যাই হোক না, আমাদের তো টেনশন নেই না, ব্রহ্মচারীদের অথরিটি দিচ্ছে 5,000 টাকা লাগে, 5,000 দিচ্ছে অথরিটি, বা 6,000 টাকা করেছে অথরিটি 6,000 টাকা দেবে, এই তো 8,000 টাকা দিচ্ছে। যাই হোক, যা প্রয়োজন হচ্ছে, ব্যাপার হচ্ছে যদি আমরা ওইখান দিয়ে ভক্তি করতে যা প্রয়োজন এগুলো কোনো সমস্যা দিয়ে দেবে, কিন্তু লাগছে আমার 8,000 টাকা, আমি 9,000 টাকা না চাই। জীব অধিক মূল্যবান কিছু প্রাপ্তির আশায় নিকৃত বস্তু পরিত্যাগ করে, বিদ্যার্থী শিক্ষালাভের আশায় শিশু সুলভ চপলতা ত্যাগ করে, বৃত্ত ভালো চাকরির আশায় তার চাকরি ত্যাগ করে, তেমনি একজন ভক্ত আধ্যাত্মিক মূল্যায়নের ভিত্তিতে প্রকৃত লাভের জন্য এই জড়জগৎ ত্যাগ করেন। রূপ সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী কেন সবকিছু ত্যাগ করছে, জিজ্ঞেস করে কেন তোমরা কি পেলে এই সমস্ত ধন সম্পদ জাগতিক জীবন ত্যাগ করে তোমরা চলে আসছো, সাধু হয়ে গেছো, মন্দিরে চলে আসছো, বিয়ে টিয়ে করবে না, ইয়ে করবে না, সংসার করবে না, জগৎ কে দেখবে, কি আশায় তোমরা সবকিছু পরিত্যাগ করে এলে। এটাই বলছেন যে না, সবাই একটু ভালো কিছু জিনিস পাওয়ার জন্য খারাপ কিছু ত্যাগ করে। বৃত্ত বড় চাকরি পেয়েছি আমি, এখন চাকরিতে বেতন পাচ্ছি তো 15,000 টাকা, আর একটা চাকরির অফার আসলো 30,000 টাকা, তখন 15,000 টাকা ছেড়ে দিয়ে 30,000 টাকা নিলাম কেন। এখন আমি যে 15,000 টাকার চাকরিটা ছাড়লাম, কারোর জন্য হয়তো ওটাই অনেক, কেউ 5,000 টাকার চাকরি করছে, তার জন্য আমার 15,000 টাকার চাকরি বললো, বাবা এত বড় চাকরিটা ছেড়ে দিল, 15,000 টাকা পাচ্ছিল ছেড়ে দিল চাকরিটা, কিন্তু আমি এর থেকেও বড় চাকরি পেয়েছি, 30,000 টাকার চাকরি পেয়েছি। তাই আমরা যে জাগতিক ধন সম্পদ ছাড়ছি, তারা মনে হয় ছেড়ে দেবে সব কিছু, কিন্তু এর থেকে বড় আমরা পাচ্ছি এই জন্য ছাড়ছি। তাই ভক্তরা সাধারণত অকিঞ্চন, কিন্তু ভগবানের শ্রী পাদপদ্মে তাদের এক অত্যন্ত গুপ্ত কোষাগার আছে, গুপ্ত কোষাগার, সবার একটা কোষাগার আছে, তো কার কোষাগারে কত ধন আছে সবাই নিজেরা জানেন। তো যার যার যতটুকু কথা সবাই জানেন, সনাতন গোস্বামীর পরস্পর কাহিনীটা এখানে কোট করছেন, উদ্ধৃত করছেন। না ওইটাই আমরা যেটা বললাম, ওইটা এটাই এটাই আমরা বলেছিলাম, এটা এই যে এই যেটা আলোচনা করছি, জড় দৃষ্টিভঙ্গি অথবা জড় সভ্যতার উন্নত উন্নতি পারমার্থিক প্রগতির পথে মস্তকর প্রতিবন্ধক, একে বলা হয় অনর্থ, অর্থাৎ যে বস্তুর কোনো প্রয়োজন নেই, অনর্থ কোনো প্রয়োজন নেই, 20 টাকা মূল্যের লিপস্টিক চন্ডে যাওয়ার প্রচেষ্টা, প্রভু উদাহরণ দিচ্ছেন তাৎপর্যে, 20 টাকা মূল্যের লিপস্টিক, কি বলছেন উদাহরণটা, বস্তু রয়েছে যেগুলি দেহাত্ম বুদ্ধি, তো যা 20 টাকা মানে প্রভুপাদের সময় বলছিলেন প্রভুপাদ, 20 টাকা মূল্যের লিপস্টিক, এখন এখন কত দাম,
এই প্রকার অবাঞ্ছিত বস্তুর দ্বারা চিত্ত বিক্ষিপ্ত হওয়ার ফলে মানুষের শক্তির অপচয় হচ্ছে এবং মানব জীবনের প্রধান প্রয়োজন পরমার্থিক উপলব্ধি লাভ হচ্ছে না। চন্ডে যাওয়ার দৃষ্টান্ত চেষ্টা আরেকটি অনর্থক অপচয়ের দৃষ্টান্ত। নিবৃত্ত গুণ বৃত্তায়ে নিবৃত্ত তাদের জন্য গুণ আমরা বিরতি নিয়ে এখন বিরতি করে প্লাস্টিক সার্জারিতে বলা হচ্ছে এখন সব থেকে বেশি মানে কসমেটিক ইন্ডাস্ট্রি কত টাকা যে খরচ করছে এরা প্লাস্টিক সার্জারি বা এই সেই, যেমন ওই বাজারে গেছিলাম দেখলাম কত কি একটা ইয়ে করেছে, মুখের জন্য ফেস ওয়াশ, মাথার জন্য শ্যাম্পু, তারপরে একটা সাবান, তারপরে একটা লিকুইড সোপ, শাওয়ার জেল, এই সে মানে দেখছিলাম আমি যে কোনটার মধ্যে কি ইয়ের মধ্যে লেখা আছে। তো বলছে এটা মুখের জন্য ইউজ করবেন, ওটা মাথার জন্য ইউজ করবেন, মানে একটার জন্য একটা একটা পার্টের জন্য, ডান হাত এটা বাম হাত, মানে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মন্বেতাম কালমীশানাম অনাদি নিধনম বিভো সমঞ্চরম তম সর্বত্র ভূতানাম যন্মিতঃ কলিঃ। এই শ্লোকে ব্যাখ্যা করছেন যে জীব পরস্পরের মধ্যে কেন কলহ হয় ঝগড়া হয়, নিজে ভগবান না, কারণ ভগবান সমগুণ সম্পন্ন, সম তার গুণটা হচ্ছে সম সমতা। নিত্যকাল স্বরূপ বলে তোমায় ভাবি আমি, আদি অন্তহীন সর্বব্যাপ্ত প্রভু তুমি, আমি তোমাকে নিত্যকাল স্বরূপ মনে করি, মানে ত্বাম কাল মিশানাম তুমি হচ্ছে নিত্যকাল, তুমি অনাদি নিধনাম আদি অন্তহীন সর্বব্যাপ্ত সর্বত্র সবার নিয়ন্তা সমান কৃপা সবার প্রতি, জীবের কলহের হেতু পারস্পরিক প্রীতি। তুমি হচ্ছে সবার নিয়ন্তা এবং সমানভাবে কৃপা সবার প্রতি করছো, তুমি তোমার কৃপা হচ্ছে সমম চরন্তম এবং সবার সমস্ত ভূতের প্রতি ভূতাদের প্রতি, কিন্তু জীবের কলহের হেতু হচ্ছে পারস্পরিক প্রীতি, তো সব কারণ হচ্ছে সবার প্রতি মধ্যে পারস্পরিক সম্বন্ধটা জীবের কলহের মধ্যে। ভগবানের পরমাত্মা প্রকাশের আরেকটি নাম হচ্ছে কাল। জীবের দুঃখ ও ভোগের কারণ স্বাতন্ত্রের উপব্যবহার, স্বাতন্ত্র ইচ্ছাটা উপব্যবহার করা, ভগবানের ভক্তেরা কখনো স্বাতন্ত্র উপব্যবহার করেন না, তাই তারাই ভগবানের সুসন্তান। বদ্ধ জীবের সুখ দুঃখ কালের দ্বারা পূর্ব নির্ধারিত, তাই কেউই ভগবানের শত্রু বা বন্ধু নয়, যার শত্রু যার সুখ দুঃখ আগে থেকে নির্ধারিত কে কতটুকু পাবে এখানে ভগবান, তাই ভগবান তত্ত্বাবধায়ক সকলেই তার নিজের ভাগ্য নিজের রচনা করে। প্রভুপাদ বলছেন আমাদের যার ভাগ্য নিজের রচনা করছে ভগবানের তত্ত্বাবধানে, এটা আবার এমন না যে ভগবানের, যেমন আমি এক জায়গায় গেছিলাম এবার বাংলাদেশে গেছিলাম গত বছর, তো একজন সাক্ষাৎ হলো, তো সেই ব্যক্তি তার এমনিতে ভালো, তার পরিবারে তার স্ত্রী তার ওয়াইফ তিনি ভাগ্যত সেট নিয়েছেন, ভক্তি করার চেষ্টা করছেন, কিন্তু তার একটা কথা, তিনি কথা বলতে গেলাম তিনি ভালো কথা বলছেন, কিন্তু তার একটা কথা এক জায়গায় তিনি আটকে আছেন যে না সবকিছু ভগবান করাচ্ছেন, আমাদের কোনো স্বতন্ত্র ইচ্ছা নেই এই কথা তিনি বিশ্বাস করতে চান না, আমাদের স্বতন্ত্র ইচ্ছা আছে এটা বিশ্বাস করতে চান, উনি বললেন কিন্তু আমাদের কোনো ইচ্ছা নেই, আমাদের কোনো সমর্থন নেই, এটা সব ভগবান করাচ্ছেন, চোর চুরি করছে ভগবানই করাচ্ছেন, যে ডাকাতি করছে ভগবানই করছে, আমরা ভালো কাজ করছি ভগবানই করছে, ভগবান না চাইলে কেউ কিছু করতে পারবে না, ভগবানই করাচ্ছেন সবকিছু, ভগবানই করাচ্ছেন সবকিছু, ঘাসের এই
গাছের পাতা নড়তে পারবে না বা এসে, তাই ভগবানই করাচ্ছেন সমস্ত কিছু, আমার কি করার ক্ষমতা, ভক্তি করুন আমার কি, ভগবান করালে করবো। তো শেষমেশ দেখি না আর হচ্ছে না, যাই বলি শেষে বললাম ঠিক আছে ভগবান করাচ্ছেন, তো তো ভগবান এখন তার ইচ্ছায় আপনার ঘরে ভাগবত নিয়ে এসছেন। হ্যাঁ ভগবানই নিয়ে এসছেন, ভগবানের ইচ্ছায় এসছে, আমার ইচ্ছা ছিল না, ভগবান বলেছেন না কোনোভাবে চলে এসছে। তো এখন ভগবান চান আপনি ভাগবতম পড়েন, ভাগবতমটা পড়ুন তাহলে সব সমস্যা বা সব সমস্ত কিছু সংশয় দূর হবে, সমস্ত কিছু পরিষ্কার হবে, পড়ুন এটাই। ভাগবতম পড়তে থাকুন, ভাগবতম যেহেতু আপনার ঘরে চলে এসছে পড়তে থাকুন। তখন তিনি বলছিলেন আর একটা বলছিল যে ঠিক আছে একটা কথা, তার স্ত্রী তিনি ভক্তি তার বিগ্রহ নিয়ে এসছেন বা সেবা করার চেষ্টা করছিলেন ইয়ের মধ্যে, তো বলছেন ভগবানকে তিনি তো ভগবান, তাকে আমাদের মতো এরকম প্রসাদ দেও, প্রসাদ মানে একদম থাল ভরে দেওয়া হয় প্রসাদ, প্রসাদ প্রসাদ থাল ভরে ভোগ দেওয়া হয়, তার ভগবান শীতের সময় ছিল, শীতের সময় ভগবানকে পোশাক পরানো চাদর পরানো, তার আবার শীত দুঃখ কি, তাকে এরকম। তো ঠিক আছে একটা প্রশ্ন করছে যে আমাদের মতো সবকিছু তাকে করছেন, খাবার দিচ্ছেন সবকিছু না স্নান করাছেন, তার জন্য বাথরুম নেই কেন, ভগবানের জন্য আপনাদের মধ্যে কোনো বাথরুম বানাননি, সবকিছু তো আছে একদম মানুষের মতো, খাবার দিচ্ছেন ভগবানকে, পোশাক পরাচ্ছেন, ঘুমানোর জন্য নিদ্রা দিচ্ছেন, সব দিচ্ছেন, কিন্তু বাথরুম বানাননি, ভগবান কোথায় বাথরুম করবে, এটা তো তার প্রশ্ন। তো যাই হোক ওটাই আমি বলছিলাম যে দেখুন এরকম বলা হয় যে বৈদিক সংস্কৃতিতে বাথরুম বলে কোনো কিছু নেই, বৈদিক সংস্কৃতিতে সবাই বাইরে যায়, বাইরে যায়, ঘরের ভিতরে বাথরুম নেই। বলতো আগে মানুষ তারা ঘরে খেত আর বাথরুম বাইরে করত, আর এখন বাইরে খেয়ে আসে ঘরের মধ্যে এসে বাথরুম করত, এটা হচ্ছে উল্টো। তো বৈদিক সংস্কৃতি বাথরুম বাইরে যেত, খোলা আকাশে জঙ্গল ছিল যেত, আমি প্রথম এলাম মন্দিরে এসে, প্রথম আমার অভিজ্ঞতা সংকীর্তনে গেছিলাম, আমি ইয়েতে এসেছিলাম উজ্জয়ীন সংকীর্তন বাসপাড়িতে ছিলাম আমরা, তো প্রথম দিনই গেলাম নামলাম ঠিক আছে বাথরুমে, কোথায় বাথরুম, কোথায় বাথরুম, বালতি নাও জল ভরো যাও, ভুট্টা ক্ষেত আছে, ভুট্টা ক্ষেতের মধ্যে প্রথম অভিজ্ঞতা আমার, রাত্রেবেলা মঙ্গলবাড়িতে উঠতে উঠে সবাই বা বালতি ছিল মগ ছিল নিয়ে জল ভরে ভুট্টা ক্ষেতের মধ্যে, এখন কোথায় আছি এরকম তো অন্ধকারের মধ্যে, কোন দিকে কোন পশু পাখি সাপটা কোন দিকে আসবে কোনো ইয়ে নাই, ভুট্টা ক্ষেতের মাঝখানে যাও জঙ্গল ছিল। তো প্রভুপাদ এরকম নিউ বৃন্দাবনের রাধা সাই মহারাজ বলছিলেন, নিউ বৃন্দাবনে প্রভুপাদ আসবেন, মহারাজকে বলা হয় যখন ব্রহ্মচারী ছিলেন যে তুমি বাথরুম বানাও প্রভুপাদের জন্য, তিনি অনেক সুন্দর করে বাথরুম বানিয়েছেন প্রভুপাদের জন্য, প্রভুপাদ আসবেন বাথরুম বানানো হয়েছে। তো মহারাজ বলছিলেন যদিও তিনি বলছিলেন আমার মনে একটা ইয়ে ছিল, একটা অহংকারের মতো একটা ভাব ছিল যে আমি সুন্দর বাথরুম বানিয়েছি প্রভুপাদের জন্য, প্রভুপাদ আসবেন থাকবেন বাহ খুশি হবেন এরকম। প্রভুপাদ এসে বললেন বাথরুমে যাবো, বাথরুম মধ্যে বলছে এদিকে, বলছেন একটা আমাকে পাত্র দাও, ঘটি বা ইয়ে দাও, তো সেটাতে জল ভরে তিনি জঙ্গল নিবৃন্দ জঙ্গল ছিল জঙ্গলে চলে গেছে, তো জঙ্গলে কাজ করে তিনি এসে বলছেন খোলা আকাশের নিচে প্রাকৃতিক কর্ম করার মজাই আলাদা, প্রভুপাদ যতদিন ছিলেন ওখানে ওই জঙ্গলে গেছে বাথরুমটা ইউজই করেননি। তো মহারাজ বলছিলেন প্রভুপাদ আমার এই অহংকারটা নষ্ট করলেন যে আমি এত সুন্দর বানালাম, একটা অহংকার ছিল, প্রভুপাদ ইউজই করেননি এটা, তুমি জঙ্গলে গেছেন। যাই হোক বলছে উড়িষ্যাতে সেই গ্রামের লোক সে ছেলেকে বড় পড়াশোনা করিয়ে আইএএস অফিসার বানিয়েছে, বড় অফিসার হয়ে গেছে, এখন শহরে উড়িষ্যা শহরে কোন শহরে ভুবনেশ্বর, ভুবনেশ্বর শহরে বড় বাণী বাণী বানিয়েছে, বাবাকে নিয়েছে গ্রাম থেকে, বাড়িতে এসে বাবা বলছে এত পড়াশোনা করালে এত টাকা খরচ করে তোকে এত কষ্ট করলাম, তুই শিষ্টাচার শিখলি না কেন, যেখানে খাবি সেখানেই তুই, ঘরের মধ্যে বাথরুম বানিয়ে দিয়েছে চলে গেছে বাড়িতে আবার চলে গেছে। যাই হোক বাইরে ভাবে ভাবটা আছে
বংশীদাসবাদী তিনি তার বিগ্রহকে দড়ি বেঁধে গঙ্গা সাথে দিতে সাঁতার কাটো বংশীদাসবাদী কোমরে দড়ি বেঁধে গণিতায় বিগ্রহকে তিনি জলে ছেড়ে দিতেন গঙ্গাতে সাঁতার কাটিয়ে আসে। ভক্ত অপরাধীর সংহার কত্ত বলেছেন কালম, ভক্ত অপরাধী যে ভক্ত চরণ অপরাধ করে তার সংহার কত্ত, তাকে সংহার করতেন কাল। কিন্তু আসক্তি উদাসীন উপকারত্ব বা উপকারত্বের দ্বারাও তোমাকে কোনো বৈষম্য নাই। তাই বলছেন সমম, অর্থাৎ তুমি তুল্যরূপ, তোমাকে নিমিত্ত করিয়া প্রাণীগণ পরস্পর কলহ করিয়া থাকে, তুমি ঈশ্বর, দুঃখদ, সুখদ, সম, বিষম, অকরুণ, সকরুণ ইত্যাদি কলহ। ঈশ্বর দুঃখদ, সুখদ, সম, বিষম, করুণ, সকরুণ কলহ। ভগবত বস্তুকে জ্বরের অন্যতম জ্ঞানে মানবগণ তাহাকে কালাধীন মনে করেন, ভগবানকে অপরের অনুগ্রহাধীন মনে করেন, জড়বস্তুর অন্যতম অন্যতম জ্ঞানে তোমাতেও পক্ষপাত আছে মনে করেন, তুমি অধৌক্ষজ আত্মবস্তু, তাহা না বুঝিয়া বুঝিতে পারিয়া জগতে নানা প্রকার মতবাদ স্থান পাইয়াছে। ভগবান তিনি হচ্ছেন কোনো ভেদভাবহীন। তো এখন 29-31 পর্যন্ত ভগবানের স্বরূপ যে অচিন্তকর বিভ্রান্তিকর তা ব্যাখ্যা করছে। ন বেদ কশ্চিদ ভগবান চিকীর্ষিতম্ তাত্তবেহ মানস্য নৃণাম বিড়ম্বনম্ নয়স্য কশ্চিদ দয়িতোস্তি কর্হিচিত দ্বেষশ্চ যস্মিন বিষমামতিনৃণাম। মানুষ কেবল বশত মনে করে যে তুমি পক্ষপাতিত্ব করবে, মানুষ কেবল অজ্ঞতা বশত মনে করে যে তুমি পক্ষপাতিত্ব, তুমি পক্ষপাতিত্ব করবে। তব দিব্য কার্য লোকের বোধগম্য নয়, সাধারণ ক্রিয়া বলে প্রতিভাত হয়। এ জগতে নাহি কেহ তব শত্রু মিত্র, মূঢ় লোক ভাবে তোমায় পক্ষপাতপূর্ণ। তার দিব্য কার্য সাধারণ লোকের বোধগম্য হচ্ছে না, তাই তাকে সাধারণ ক্রিয়া বলে মনে হয়। এ জগতে ভগবানের কেউ শত্রুও না মিত্রও না, তাই মূঢ় লোক তারা ভগবানের পক্ষপাতিত্বপূর্ণ। দ্বেষশ্চ যস্মিন বিষমামতিনৃণাম ন যস্য কশ্চিৎ দয়িত, দয়িত না কেউ, দয়িত মানে হচ্ছে প্রিয়, রাধে জয় জয় মাধব দ্বৈতে, খুব প্রিয়, প্রিয় না আবার দ্বেষের পাত্র না, কিন্তু মূর্খ লোক মূঢ় লোকেরা তাকে বিষমা বিষমা বলে মনে করে, মতির নৃণাম, যাদের মতিভ্রষ্ট হয়, সেরকম মূর্খ লোকেরা ভগবানকে সেরকম মনে করতে পারে। যদি বলেন সেই কলহে তত্ত্ব নির্ধারণকারী বিচারক কে হইবে, যদি কলহ হয় তাদের মধ্যে, তাহার উত্তর দুটি শ্লোকে বলছেন, কেহই তোমাকে জানিতে পারিবে না, পারে না, সেই সমস্ত শাস্ত্র বিবাদী ব্যক্তিগণের বিড়ম্বনা মাত্র, তাহাদের জ্ঞানের বিফলতাই লাভ হয়। ইহ মানস্য, অর্থাৎ কার্য করিতে অভিলাষী তোমার, অথবা শ্রী বলরাম কৃষ্ণ প্রভৃতি অবতারে স্বীয় নরাকৃতি রূপে নরলোকের অনুকরণ করিতে ইচ্ছুক তোমার, তাদৃশ সৌন্দর্য সাদগুণ্য চরিত্রাদির অদর্শন হেতু অন্য জন এই প্রকার বিলম্বিত হইতেছে, এই ভাব তোমাদের দর্শন করিয়া মাধব মাত্রের বিষমামতি, অর্থাৎ তাহাদের বুদ্ধির বিপর্যয় ঘটিয়া থাকে, বিষমামতির নিরাম বিড়ম্বনা, মতিরা বিপর্যয় হয়ে যায়। যেমন সূর্যের সূর্যকান্ত শিলাতে সতুল্য ধর্মত্ব প্রদান হেতু সেখানে অভিনিবেশ বসত, অন্ধ ঔদাসীন্য চক্রবাক পক্ষীগণের উপকারিত্ব ও পেচক তস্কর অন্ধকারাদিতে অপকারিত্ব লক্ষ্যমান হইলেও সূর্যের কোনো বৈষম্য নাই, কিন্তু সেখানে সেখানে
বস্তু সাদগুণ্য বৈগুণ্য হইতে বিষমের কারণ উপলব্ধি হয়েই ইহা বোধগ্য। অর্থাৎ ঠিক যেরকম সূর্যের সূর্যকান্ত শিলা, সূর্য এরকম শিলার মধ্যে সূর্যকান্ত শিলা সতুল্য ধর্মত্ব প্রদান হেতু সেখানে অভিনিবেশ বশত অন্ধ উদাসীন চক্রবাক পক্ষীগণের উপকারিত্ব হয়। অর্থাৎ বলা হচ্ছে সূর্যের আগমনে সূর্যের প্রভাবে এই সমস্ত ব্যক্তিরাও লাভবান হতে পারে, কিন্তু পেচক তস্কর তারা সূর্যের আলোতে তারা লাভবান হয় না। সূর্যের গেলে তখন তারা মনে করে না, তারা ইয়ে করে কাজ করে। প্রভাত কি বলছেন তারপর যে হ্যাঁ, সূর্য যেমন তার আলো এবং অন্ধকার দুটি বিপরীতমুখী ধারণা, কিন্তু তার অর্থ এই নয় যে সূর্য তার কিরণ বিধরণের পক্ষপাতিত্ব করে। সূর্য কিরণ সকলের কাছে উন্মুক্ত, কিন্তু ব্যক্তি বিশেষে গ্রহণ করার ক্ষমতার জন্য তার তারতম্য হয়। সূর্য সকলের কাছে সমান ক্রিয়ার প্রদান করছে, যে সবার কাছে সমান ক্রিয়ার প্রদর্শন করছেন সূর্য। তাই মিশ্র ভক্ত তারা আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু সাময়িক ভাবে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করেন, তারা আংশিক ক্রিয়ারক্ত হন। তা এটা একটা ব্যাপার যে আমরা বলি আমরা সোলামলা জপ করছি, বিধি নিষেধ পালন করছি, কিন্তু যদি বিষয়ে আসক্তি থাকে তাহলে আমরা আর্ত ভক্ত অর্থার্থী ভক্ত শুদ্ধ ভক্ত নই, পূর্ণরূপে সর্বদা ভগবানের সেবায় যুক্ত নই। তাহলে তারা যারা শুদ্ধ পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত তারা হচ্ছেন শুদ্ধ ভক্ত, তারা পূর্ণ কৃপাপ্রাপ্ত। শুদ্ধ ভক্তরা তারা পূর্ণ কৃপাপ্রাপ্ত বিষয় আসক্তিবিহীন। কিন্তু প্রভুপাদ ভগবান বলছেন আমরা তার ভক্ত, প্রভুপাদও বলছেন আমরা প্রভু আমরা কৃষ্ণ ভক্ত, আমরা কৃষ্ণ ভক্ত, কিন্তু কি ধরনের ভক্ত? তাহলে অর্থ আর্ত ভক্ত অর্থার্থী ভক্ত যদি বিষয় আসক্তি থাকে তাহলে আংশিক কৃপাপ্রাপ্ত। আমরা কৃপা পাবো, জপ তো করছি বক্তৃতা করছি কৃপা কৃপা তো পাবোই আমরা, কিন্তু আংশিক কৃপা, কিন্তু আমরা আংশিক কৃপা পেতে চাই না, পূর্ণ কৃপা পেতে চাই। একটু কেন করবো রাগ এবং দ্বেষ, রাগ দ্বেষ দুটা জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছে রাগ মানে হচ্ছে প্রীতি, আর দ্বেষ মানে কলহ। তো আমাদের মধ্যে এই কলহটা হয় প্রীতির মধ্য থেকেই হয়। কিভাবে প্রীতির মধ্য থেকে? আপনাদের আমাদের প্রীতি হতে পারে, বা যদি প্রীতি থাকে তখন কলহ সেখানে আসতে পারে, বিভিন্ন মনোমালিন্য হতে পারে। কিন্তু আমার সাথে রাস্তার একটা লোকের হতে তখন কলহ হবে না, কারণ তার সাথে প্রীতি নেই। তো এটা একটা কারণ হতে পারে, আসক্তি, একে অন্যের প্রতি আসক্তি। বা যাই হোক, হয়তো আপনার প্রতি আমার আসক্তি আছে, তখন আপনাকে অন্য কেউ তিরস্কার করলো, তখন তার প্রতি কলহ হতে পারে। তো একটা আসক্তিটা কারণ আছে এখানে। আমরা হলে কি হচ্ছে, যেমন রাস্তার মধ্যে মারামার দুজন লোক মারামারি করছে, আমরা কি তাকাই সেখানে গিয়ে কি হচ্ছে, চলে যাচ্ছে ঠিক আছে যা ইচ্ছা করুক মারামারি করুক, কিন্তু যদি আমার ভাইকে মারে সেখানে, আমার বন্ধুকে মারে, তখন আমি গিয়ে সেখানে আমিও ঝগড়া যুক্ত হব। কিন্তু অন্য লোককে মারছে ঠিক আছে মারুক, যেহেতু প্রীতি নেই সেখানে আমার, এখানে কি করবো গিয়ে। তো এই জন্য একে অন্যের প্রতি প্রীতি, যেটা বললাম আপনার মোবাইলটা দেখে গেছেন, সে দেখছেন মোবাইলটা স্ক্রিনটা ভেঙে গেছে, বলছেন মোবাইলটা আমার ভেঙে গেল, কে ভেঙলো, রাগ হচ্ছে ক্রোধ হচ্ছে বা দুঃখ হচ্ছে। তো সে বললাম এটা আপনার মোবাইল না, আপনার মোবাইল তো আপনার পকেটে আছে, এটা আমার মোবাইল, একই রকম দেখতে। তখন দেখলেন আপনার মোবাইল আপনার পকেটেই আছে, তখন বললেন না ঠিক আছে শান্তি, তখন আর সমস্যা নেই। তাহলে একটু আগে মোবাইলটা কিন্তু এখনো ভাঙাই আছে, যদি এটা ওনার মোবাইল কিন্তু মোবাইলটা এখনো ভাঙা আছে। ওই ভাঙা মোবাইলটা দেখে একটু আগে মনে হয়েছিল যে না কষ্ট লেগেছিল, এখন একই মোবাইল দেখে তেমন কষ্ট লাগছে না, বরং ওই মোবাইলটা দেখে ভালো লাগছে যে না আমারটা তো ভালো আছে। কেন? কারণ ওই যে প্রীতি, একটু আগে মনে করেছিলাম এটা আমার আমার প্রীতি ছিল, এখন মনে হচ্ছে এটা আমার না, আমারটা তো আমার কাছে আছে। ওই প্রীতি, হ্যাঁ, নিজের গাড়ি আর ভাড়া গাড়ি, সামাজিক যোগাযোগ, ওইটা একটা সামাজিক যোগাযোগ। আসলে ওইটা একটা বর্তমানে ভক্তের মধ্যে কলহ, যারা শুদ্ধ ভক্তদের মধ্যে প্রেম কলহ হয় আর অশুদ্ধ ভক্তদের মধ্যে কাম কলহ হয়, বা
ফাইট করে বলে নি নিও ফাইট অনলি ফাইট। তো যেমন সামাজিক যোগাযোগ এখন একটা বাড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সোশ্যাল হোয়াটসঅ্যাপ একটার পরে একটা মেসেজ এই করো সেই, সামাজিক যোগাযোগটা বেড়ে গেছে খুব, মানে যা ইচ্ছে যা ইচ্ছে। তখন দেখা যাচ্ছে কি মানে লোকেরা করছে কি না, মানে ব্যাপারটা হচ্ছে কি ফেসবুক মানে কি ফেস চেহারা দেখানো বা ফেস নিজের চেহারা দেখানো, সেলফি তোলা, সেলফি সেলফি মানে সেলফিশ, সেলফিশ থেকে সেলফি, সেলফি সেলফিশ মানে স্বার্থপর, সেলফি তুললাম মোবাইলে আমার ছবি তুললাম বিভিন্নভাবে দেখালাম, একটা নতুন কাপড় কিনলাম এটা পরে দেখালাম, অমুক জায়গায় গেলাম দেখো সবাইকে দেখালাম, বিশ্বের কাছে প্রকাশ করলাম, হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে ছাড়া হবে দেখানো বা এই যে যোগাযোগ চ্যাট করা এই করা সামাজিক যোগাযোগের একটা ব্যাপার আছে, যা কিছু হোক আর ভালো লাগছে না এটা এটা স্ট্যাটাস দিয়ে দাও, খারাপ লাগছে ভালো লাগছে এই যা ইচ্ছা। তো অনেক সময় দেখা যায় কি মন্দিরে গেলাম ভগবানকে দেখে প্রাণটা জুড়িয়ে গেল একটা পোস্ট দিয়ে দিলাম, ভাবু জায়গায় এলাম ভালো লাগছে না, আজকে আজকে আমার বাড়িতে প্রসাদ এই রান্না করে হয়েছে একটা ছবি তুলে ছেড়ে দিলাম। তো একটা মতো অনেকে বলতে পারে ঠিক আছে, কিন্তু এটা আমরা যদি অনেকে বলতে পারি এটা প্রচারের সুবিধা হচ্ছে, একটা হচ্ছে সৌপকার একটা পর উপকার, জন্ম সার্থক করি করো পর উপকার, প্রথম সৌপকার। তো এই ফেসবুক ইন্টারনেট এগুলো সৌপকারের জন্য না, সৌপকারের জন্য বা মনে হতে পারে এখানে অনেক মহারাজদের কথা আসছে, মেসেজ আসছে, কোর্ট আসছে, এই আসছে, সেই আসছে, অনেক কিছু। অনেকে একজন বলছে আরে গ্রন্থ পড়ছেন, পড়ছি আমি, কোথায় না যে ফেসবুকে বিভিন্ন কিছু আসে গ্রন্থের কথা আসে এগুলো পড়ছি আমি, কিন্তু সৌপকারের জন্য আমাদের গ্রন্থ পাঠ করতে হবে, গ্রন্থ পাঠ করে ভগবদ্গীতা ভাগবত গ্রন্থ পাঠ করতে হবে। আর পর উপকারের জন্য না, আমি প্রচার করার জন্য প্রচার করা হচ্ছে, বিভিন্ন প্রচার মাধ্যম আছে, ইয়ে করা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে প্রচার করার জন্য সেটা ইউজ করতে হবে, সেখানে সৌপকারের জন্য না। তো এটা হচ্ছে বা আরো বলা হচ্ছে আপন ভোজন কথা না কইবে যথাযথ। আজকে আমি চিন্তা করছি একাদশী 64 মালা জপ করবো, ফেসবুকে এটা লিখে দিলাম, হোয়াটসঅ্যাপে লিখে দিলাম, এখানে লেখা তো কি আছে এখানে, আপনি করবেন করুন করুন, বলার কি আছে। তো এটা একটা, এই জন্য আমরা বলছিলাম মজা করেছিলাম কথা বলছিলাম যে আসলে যে বাচক একদম মনুষ্য প্রদ হয়ে গেল, এখন বাচক একটা মানে কি সামাজিক যোগাযোগ বাচক হয়ে দাঁড়িয়েছে, কথা বলা একজন একটার পরে একটা আছে বলে ফাইটিং হলো একটা না, ওইটাই যেমন একজন ছবি তুলে পাঠাচ্ছে এরকম ছবি তুলে একটা দিল ইয়েতে, আরেকজন কমেন্ট করলো খুব ভালো ভালো বলে, আরেকজন বলে কেমন লাগছে খারাপ, ঝগড়া শুরু হয়ে গেল। ওইটা থেকেই মানে কত মানে ফাস্ট হয়ে যাচ্ছে এখন, এই জন্য সবকিছু খুব ফাস্ট যাচ্ছে, মানে মনোভাবটা ব্যক্ত করা যার যার মনোভাব ব্যক্ত করা কত ফাস্ট হয়ে যাচ্ছে। আগে যোগাযোগ কম ছিল, যাতায়াত কম ছিল, যার যার জায়গায় থাকো ভক্তি করো ভগবানের ভক্তি করো ইয়ে ছিল, কিন্তু এখন হ্যাঁ হয়তো বলতে পারে প্রচারটা ইজি হচ্ছে, গুরু মহারাজ এখন ইন্টারনেটে ক্লাস দিচ্ছেন সবাই দেখতে পাচ্ছে ঠিক আছে, কিন্তু দেখতে পাবেন কতটা আমরা লাভ গ্রহণ করছি, কতটা গুরু গুরুমা কতক্ষণ ক্লাস দিচ্ছেন ইন্টারনেটে সারাদিনের মধ্যে, আধা ঘন্টা ক্লাস দিচ্ছেন আর বাকি সময় কত কিছু দেখছে। তো এই জন্য বাচব একদম মনসক্রোধ, একদম বাচব একটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গেছে, বাচব এক কন্ট্রোল করা সামাজিক ইয়ে সামাজিক যোগাযোগ, নিজের মতামত ব্যক্ত করা নিজের কথা বলা, আমি কেন আমার কথা বলাটা এত ইম্পর্টেন্ট কেন, আচার্যদের কথা শুনি শাস্ত্রে বলা আছে, বাচবের মনোবেগ মনের মনের কাজ, মানে মনটা খুব ইয়ে হয়ে গেছে চঞ্চল ফিকল হয়ে একটু পরে পরেই জব করছি দেখছি দেখা মনে হচ্ছে ঠিক আছে কিছু এলো নাকি হোয়াটসঅ্যাপ ফেসবুক, হোয়াটসঅ্যাপে কিছু এলো কিনা ফেসবুকে কিছু এলো না, বা একটার পরে একটা যখন আসে হোয়াটসঅ্যাপে শব্দ করতে থাকে টং 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 বাজে দেখি কে কি পাঠালো, তো ওইটা একটা মনকে চঞ্চল করছে, বা ক্লাসে বসলাম ভাগবতম ক্লাসে হোয়াটসঅ্যাপ মোবাইলগুলো দেখি কিছু এসছে কিনা বা আমি কিছু লিখি অনেক কিছু। এটাই আসলে টেকনোলজিটা আমাদের কোন দিকে নিচ্ছে এটা দেখা উচিত, টেকনোলজি যার কোনো লজিক নেই। জন্ম কর্ম চ বিশ্বাত্মন্।
अजस्या कर्तुरात्मनः तिर्यं ऋषिषु यादत्सु तदत्यंत विडम्बनम्। অনাদি নিষ্ক্রিয় তুমি জগৎ অন্তর্যামী, তুমি হচ্ছে অনাদি নিষ্ক্রিয় জগতের অন্তর্যামী। হে বিশ্বাত্মন জীবের হৃদয়ে থাকো হয়ে অন্তর্যামী, তুমি জগতের অন্তর্যামী আবার জীবের হৃদয়ে থাকো অন্তর্যামী হয়ে তুমি। তথাপি করহ জন্ম কর্ম এ জগতে, তারপরেও তুমি এই জগতে জন্মকর্ম করো। পশু নর ঋষি আর জলচর কুলে তোমার এসব লীলা বিড়ম্বনা কর, অভিনয় মাত্র লোক প্রবঞ্চনা কর। এটা হচ্ছে শুধুমাত্র অভিনয় মাত্র, লোক প্রবঞ্চনা কর, এর কোনো বিড়ম্বনা, অত্যন্ত বিড়ম্বনাদায়ক। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ভগবানের একটা শক্তি আছে যাকে বলা হয় বিরোধ ভঞ্জিকা। বিরোধ ভঞ্জিকা মানে কি? এটা আপাত বিরোধী কাজগুলি করে, যেমন বলা হচ্ছে যখন জন্ম নেয় তারপর জন্ম হয়, কর্মাণি অনিহস্য ভব অভবস্যতে দুর্গাশ্রয় থারি ভয়াত পলায়নম কালাত্মনোয় প্রমদায়ুতাশ্রম স্বাত্মন রতে খিদ্যতে ধীর বিদামহ। তৃতীয় স্কন্ধে বলছে ভগবানের বিড়ম্বনা কোন লীলার দ্বারা উদ্যম মনে হয়ে বলছেন যে ভগবান করেন কি, তার কর্মাণি অনিহস্য কর্ম নেই যার ফলে কর্ম করেন তিনি, ভব অভবস্যতে যদিও তার জন্ম নেই তারপরে তিনি জন্মগ্রহণ করেন। দুর্গাশ্রয়থ অরি ভয়াত পলায়নম, তিনি যদি তাকে দেখে স্বয়ং ভয় ভীত হয়ে যায়, তিনি করছেন কি, তার শত্রুকে দেখে তিনি চলে যাচ্ছেন, দুর্গে আশ্রয় গ্রহণ করছেন, সেই রণছোড় নাম হয়ে গেল তখন তার। কালাত্মন ইয়ত প্রমদ আয়ুতাশ্রম, তাকে দেখে কাল পর্যন্ত ভয় হয়ে যায় বা তাকে দেখে স্বয়ং প্রমোদ বা কামদেব মোহিত হয়ে যায়, মদন মোহন। কিন্তু তিনি আবার করছেন কি, সমস্ত রমণীদের সাথে তার স্ত্রীদের সাথে বা তার কপিদের সাথে লীলাবিলাস করছে। কালাত্মন ইয়ত প্রমদায়ুতাশ্রম স্ব আত্মন স্বাত্মন, যদি তিনি আত্মরতি আত্মারাম আত্মকাম, তারপরে তিনি এরকম লীলাবিলাস করছেন, তিনি মনে হচ্ছে তিনি কামুক হয়ে গেছেন। স্বাত্মন রতে খিদ্যতি ধীর বিতাম, এই সমস্ত কিছু দেখে খিদ্যতি ধীর, যারা ধী ব্যক্তি আছেন অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি তাদেরও বুদ্ধিমত্তা খিদ্যতি অর্থাৎ বিভ্রান্ত হয়ে যায়। বলছেন কাছে আছেন দূরে আছেন, কোনটা একটা কিছু বলুন, কাছে আছেন না দূরে আছেন, কোনটা আছেন, ভিতরে আছেন না বাইরে আছেন, ইত নরসিংহ পরত নরসিংহ, ভিতরে আছেন নাকি বাইরে আছেন, বহি নরসিংহ হৃদয় নরসিংহ, ভিতরে নাকি বাইরে, এখানে নাকি ওখানে, একটা কিছু বলুন না, সব জায়গায় আছেন তিনি। এটা হচ্ছে ভগবানের কিভাবে সম্ভব, এটা বলা হচ্ছে চিন্ত বিমোহিত কর, বিরোধ ভাব সম্পন্ন, বিরোধ ভাব সম্পন্ন। আরো সেই রূপ হলেও তোমার সাম্য বৈষম্য কর্তৃত্ব অকর্তৃত্ব জন্মবত্ব অযত্বাদিতে সিদ্ধান্ত হইতে নির্ভিন্ন হইয়া অর্থাৎ বিচার করিতে অসমর্থ হেতু তোমার লীলাই আস্বাদনীয়, ইহাই জন্ম হচ্ছে দুটা শ্লোকে বলছেন, এই ত্রিশ একত্রিশ শ্লোকে। অজ অর্থাৎ জন্মরহিত, তার জন্ম যিনি অকর্তা তার কর্ম, তাতে আবার তীর্যবাদিতে জন্মিতে জন্ম, এটাই অজ কিন্তু জন্মগ্রহণ করছেন, অকর্মা কিন্তু আবার কর্ম করছেন, অকর্তা আবার কর্ম করছেন, এটা অত্যন্ত বিড়ম্বনাদায়ক। এই যে হিরণ হিরণ্যাক্ষ বলছিল ভগবানকে বন্য শুকর, ও ইহাকে দেখছে একটা বন্য শুকর, অর্থাৎ তিনি সেরকম নিচু প্রজাতিতে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেরকম রূপ ধারণ করেছিলেন। এইরূপ হলেও তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ তোমাকে কর্মাধীন জীব বলিয়া মনে করেন না, এই ভাব
তাই এই যে জিনিস তত্ত্বত জানা, জন্মকর্ম চমে দিব্যাম ইয়াবান ইয়োবেত তত্ত্বত, তত্ত্বত জানা তখন সেই ভিত্তি হতে পারে। অতএব অচিন্ত অনন্ত শক্তিমান ভগবানের তত্ত্বকে জানতে পারে, অর্থাৎ কেউই তার তত্ত্ব জানতে পারে না, সে ভগবান যাকে যতটুকু জানা তিনি তাহাই মাত্র জানেন, জানেন এই মাত্র। তোমাকে জড়ের অন্যতম জ্ঞানী ইন্দ্রিয় জ্ঞানগম্য বস্তু জানিয়া জীবের নানা প্রকার ভ্রান্তির উদয় হয়। প্রাকৃত জগতে বদ্ধ জীবের জন্মকর্মাদের ন্যায় তোমার বিভিন্ন কুলীয় অবতার উপস্থিত না পারিয়া তোমাকে অনাত্ম বিচার স্থাপন করে, অনাত্ম তোমাকে জড় বলে মনে করতে পারে। সমস্ত কিছু বিমোহিত হয়। এটা হচ্ছে 3, 4, 14, 16 এই শ্লোকে বলা হচ্ছে কর্মাণি অনিয়স্বভাবস্থিত। গোপ্যা দে ত্বয়ি কৃতাগসি দাম তাবদ যাতে দশাশ্রুপনিরাঞ্জন সম্ভ্রমাক্ষ্যম পত্রম নিনীয় ভয় ভাবনায়া স্থিতস্য সামাম বিমোহয়তি ভীরপি যদ বিভেতি। স্বয়ং ভয়েরও ভয় স্বরূপ, স্বয়ং ভয়েরও ভয় স্বরূপ, স্বয়ং ভয়ের ভোগ স্বরূপ ভগবানের ভীতি। দধি ভাণ্ড ভেঙেছিলে বাল্য দিলাকালে, রজ্জু হাতে লইলা মাতা তোমায় বান্ধিবারে, আনত মস্তকে তখন ভয়ের ভাবনায়, স্বয়ং ভয়ের ভয় স্বরূপ তোমার হইল ভয়, অশ্রুসিক্ত নয়ন তোমার বিধৌত অঞ্জন, হেন দশা স্মরিয়া যো বিমুগ্ধ মর মন। দধিকাণ্ড ভেঙেছিলেন বাল্য লীলার সময়ে, আর তখন তোমার মা রজ্জু নিলেন, দড়ি নিলেন বাঁধার জন্য, তখন ভয়ের ভাবনায় তোমার মস্তক আনত হয়ে গেছিল। আর এই যে তোমার স্বয়ং ভয়ের ভয় স্বরূপ তুমি ভয় হচ্ছ, এবং তোমার অশ্রুসিক্ত নয়ন বিধৌত অঞ্জন, এই দশাটা স্মরণ করে, এই দৃশ্য স্মরণ করে আমার মন আজও মুগ্ধ হয়ে গেছে, আজও সামাম বিমোহ হয়ে গেছে, আমি এখন বিমোহিত হয়ে গেছি। অতএব তোমার লীলায় আমি আস্বাদন করি, তাহা বলেছেন গোপী ইত্যাদি শ্লোকে। গোপী শিশু সদা তুমি অপরাধ করিলে, অর্থাৎ দধি মন্থন পাত্র ভঙ্গ করিলে, যখন রজ্জু গ্রহণ করিয়াছিলেন সেই ক্ষণে তোমার যে অবস্থা হইয়াছিল তাহা আমাকে বিমোহিত করিতেছে। কিরূপ তোমার, তা বলেছেন তোমার নয়নের কিরূপ কি রূপ, সে রূপের কথা বলছেন। তোমার নয়নের অঞ্চল অশ্রুমিশ্রিত হওয়ায় ব্যাকুল নয়নে তুমি মুখটি নত করিয়া মাতা তাড়না করিবেন, এই ভয়ে ভাবনাযুক্ত হইয়া অবস্থিত যে তুমি, যে তোমা হইতে মহাকালও স্বয়ংভীত হয়, সেই তোমার তাৎকালিক অবস্থা আমাকে বিমোহিত করে। ইহার দ্বারা পূর্বোক্ত গোপরাশ নন্দ মহারাজ হইতে অতিশয় প্রেমাবতী মাতৃসদা ধন্যা, যাহার দ্বারা তোমার এতাদৃশ বশীকারী ইহা সূচিত হইতেছে। আগে বলেছিলেন যে নন্দ মহারাজ থেকেও যশোদা হচ্ছেন আরো বেশি ভাগ্যবতী, এটা এখানে ব্যাখ্যা করছেন। এখানে ভীর অপি দিবেতি, অর্থাৎ মহাকালও যাহা হইতে ভীত হয়, উক্তির দ্বারা কুন্তী দেবীর ঐশ্বর্য জ্ঞান প্রকাশ পাইয়াছে, সেইরূপ মাতা তাড়না করিবেন, এই ভয় চিন্তাযুক্ত হইয়া বিরূপ অবশ্যই কৃষ্ণের অন্তরের ভয় কিন্তু তুমি সত্য বলিয়া গ্রহণ করিয়াছেন, ইহা অনুকরণ মাত্র হইলে তাহার মোহের সম্ভাবনা হইত না, তাহা জানিতে হইবে। এই জন্য বলছেন আচার্যরা বলছেন, এই যে ভয় পেয়েছিলেন না, এমন না যে ভগবান ভান করছেন, লীলা নাটক করছেন, আমি ভয় পেয়েছি বা মারছে আমাকে, উনি আসলেই ভয় পেয়েছিলেন, বলছে ভগবান আসলেই ভয় পেয়েছিলেন যে আমাকে মাতা তাড়না করবে। এই জন্য ভগবান হচ্ছেন দক্ষ অভিনেতা এবং সবকিছু দক্ষ, অভিনয় করলেও দক্ষ হবে, নাটক করছেন, লীলা করছেন, অভিনয় দক্ষ হবে, দক্ষ অভিনেতা হয় কি তারা, তারা ওই চরিত্রের মধ্যে ঢুকে যায়, চরিত্রটা তারা গ্রহণ করে। এক জায়গায় এরকম বলা হচ্ছিল সেই হিরণ্যকশিপুর নৃসিংহদেব নাটক করছে, সে সেরকম ভাবে এসছিল
কোথায় বলা হচ্ছে এইরকম নৃসিংহদেব হয়ে নাটক অভিনয় করছে, সত্যি হিরণ্যকশিপুকে মেরে দিয়েছে, মেরে দিয়েছে, এত ভাবের মধ্যে সে মেরে দিয়েছে। এখন বলছে এটা কি আসলেই ওই ভাবে এসে মেছে না, কেন এটা ইয়ে করলো, বরং তার শক্তি এসে মেসছিল সে মেরে দিয়েছে আসলে, কোথায় না উড়িষ্যা না কোথায় একজন বলছিল এরকম নাটক। তো যাই হোক এরকম হয়েছিল পুলিশ টুলিশন অনেক কিছু, যাই হোক পরের বার আমরা ঠিক আছে আরেকটা নাটক করি, রামায়ণ নাটক করছে, এবারে দশরথের চরিত্র করছে। এখন দশরথ রামচন্দ্র চলে গেছেন ছেড়ে বনে, তো এই শোকে দশরথ কান্না করতে করতে সে নিজে সে দেহ ত্যাগ করেছে। তো সেরকম যদি না আমি সেরকম একটা ইয়ে শুনেছিলাম, কাহিনী শুনেছিলাম বুঝেছেন একবার, তো সেই চরিত্রে ঢুকে যায়, ঢুকে ঢুকে যায়। তো কৃষ্ণ ঢুকে গিয়েছেন সেখানে, তার সেই সেই নিত্য লীলা সেটা, এটাই জন্য চিন্তা করা উচিত না যে ভগবান তো মজা করছেন যেরকম ভান করছেন এরকম। উঞ্জদেবী সত্য বলিয়া গ্রহণ করিয়াছেন, ইহা অনুকরণ মাত্র হইলে তাহার মোহের সম্ভাবনা হইতো না, জানতে হবে। তোমার তোমার বালজনিত ভয়ে বা বালজনোচিত ভয়ে ও উৎকণ্ঠা আমাদের ইন্দ্রিয়জ জ্ঞান মোহ উৎপাদন করাইবার নিমিত্ত, কিন্তু তুমি অদক্ষজ বস্তু বলিয়া স্বরূপ প্রকৃত জ্ঞানগম্য নহ, তোমাকে সাক্ষাৎ ভয় সর্বদা ভয় করে, সে যেন তোমাতে কোন ভিত্তি আদির আরোপ করা আমাদের মূর্তা মাত্র, আমাদের মূর্তা মাত্র। ইয়াদ বিবেতি স্বয়ং ভয়ম, এখানে ভগবান লীলাজনিত মোহের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে ভগবানের পরম ভয় সত্ত্বেও তার শুদ্ধ ভক্তের কাছে খেলার সামগ্রী প্রতিষ্ঠান দেওয়া হয়েছে, খেলার মতো হয়ে যান। গত আলো যেটা বলছিলাম আমরা, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মোড়ে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমাকে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। এটা চৈতন্যচরিতের মতো আদিলীলা চতুর্থ অধ্যায় 21-22 লোকে ব্যাখ্যা করা আছে। এখন 32 থেকে শুরু করে তিনি ভগবানের আবির্ভাব বিভিন্ন মতবাদের কথা বলবেন, 32 থেকে 36 বিভিন্ন মতবাদ কে কি বলছেন। কেচিদাহুরজম জাতম পুণ্য শ্লোকস্য কীর্তয়ে যদোঃ প্রিয়স্যান ববায়ে মলয়স্যেবোচন্দনম। তুমি জন্ম রহিত হওয়া সত্ত্বেও মলয় পর্বতে যশ বৃদ্ধির জন্য যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয় তেমনি তুমি মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছো, মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছো। পুণ্যবান তো এখানে বিভিন্ন মতবাদ ভগবানের আবির্ভাব সম্বন্ধে বিভিন্ন মতবাদ, তার মধ্যে প্রথম মতবাদটা বলছেন পুণ্যবান রাজাদের কীর্তি বর্ধনার্থে, কীর্তি বর্ধন করার জন্য প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধান করার জন্য। মলয় পর্বতটা কোথায়? উড়িষ্যাতে কোথায় আছে মলয়? জগন্নাথ
এটা মানে আমি কিন্তু আমি এটা প্রশ্ন করলাম এটা মানে সবসময় আমার বই পাই মলয় চন্দ্র মলয় চন্দ্র সেটা তো আছে, উনি তো উড়িষ্যা থেকে নিয়ে এসছেন, কিন্তু উড়িষ্যা কোথেকে এসছে? উড়িষ্যাতে কোথেকে এসছে? মলয়টা কি মলয়টা উড়িষ্যায় আছে? যাই হোক আমাদের কাছে চলে আসলে হলো চন্দন। প্রায় মন্দিরে চন্দন গাছ আছে, ওটা সেন্টার আমি মায়াপুরে লাগিয়েছিলাম ভাই। যারা বাস করে তো সেখানকার চন্দন সব জায়গায় আছে, তো চন্দন গাছ দিয়ে রান্না করবে, চন্দনের কাঠ দিয়ে রান্না করছে তারা, কারণ তাদের চন্দনের জন্য তারা সবকিছু একই রকম। আচ্ছা এটা ইয়ে সার্চ করতে গুগলে সার্চ করতে পারেন, সেই গুগল উপাচার তো সার্চ করতে পারেন। মলয়ের যশোর আসি বাড়াই বারো তরে, চন্দনের তরু জয়ছে তথা অবতরে। বলছেন কেন মলয়ের যশ বাড়ানোর জন্য, মলয়ের যশ বাড়ানোর জন্য চন্দনের তরু গাছ সেখানে অবতরণ করে। তৈছে কেহ বলে হইল অজের অবতার, বাড়াইতে কীর্তি সহ পুণ্যবান রাজার। অজ যিনি তিনি অবতার গ্রহণ করেছেন পুণ্যবান রাজাদের কীর্তি বর্জন করার জন্য, কিংবা তার তব প্রিয় ভক্ত মহারাজ যদু তার বংশে কইলে জন্ম তার তুষ্টি হেতু, তার তুষ্টির জন্য। এই প্রকারে তুমি যদি আবির্ভূত না হইতে তাহা হইলে তোমার এই জগন্মোহিন লীলা কে বা আস্বাদন করিতে পারিত? আবির্ভূত নাই হইতে কে আস্বাদন করত? এই প্রাদুর্ভাবের কারণই মতভেদে বহু প্রকার বলিতেছে কেচিত ইত্যাদি শ্লোকে বিভিন্ন মতবাদ বলছে। যেহেতু জগতের বিভিন্ন ভগবানের আবির্ভাব বিমোহিত কর, তাই এই সময় বিভিন্ন মতবাদ রয়েছে। তাই সূর্য সর্বদা বর্তমান থাকা সত্ত্বেও যেমন মানুষের দৃষ্টিতে পূর্ব দিগন্তে উদিত হচ্ছে বলে মনে হয়, তেমনি ভগবানও জন্ম রহিত। এটা তৃতীয় স্কন্ধ দেখতে পাবো আমরা। এক জায়গায় উদ্ধব বলছেন কৃষ্ণ দ্যুমেন নিম্লোচে গির্নেষ ও জগরে নহ কিম নূন কুশল কুশল ব্রুয়াম গতশ্রীষু গৃহেশ্বহম। বিদ্যুৎ জিজ্ঞাসা কেমন আছো, যদুরা কেমন আছে জিজ্ঞেস করে দেয়। তিনি বলছেন কিভাবে ভালো থাকবো, কৃষ্ণ সূর্য অস্তমিত হয়েছে, তাহলে আর কি মানে ভালো থাকতে পারি, এবং সেই কাল গ্রাস করেছে, অর্ধকাল গ্রাস করেছে। তো এখন সেখানে তাৎপর্য প্রভুপাদ আচার্য ব্যাখ্যা করছেন কৃষ্ণের যে আবির্ভাব তিরোভাবটা সূর্যের মতো, কিরকম সূর্য পূর্ব দিকে উদিত হলো পশ্চিম দিকে অস্ত গেল, তার মানে কি সূর্য মরে গেল? না, সূর্য আমাদের চোখের সামনে থেকে যাবে একটু পরে, মানে আমেরিকাতে সূর্য দেখা যাবে বা অন্যদিকে আমাদের বিপরীত গোলার্ধে দেখা যাবে সূর্য, আবার তারপরে আমাদের কাছে আসবে। একইভাবে ভগবান এই ব্রহ্মাণ্ড থেকে অপ্রকট হচ্ছেন আবার অন্য ব্রহ্মাণ্ডে যাচ্ছেন, নিত্য লীলা। তাই সূর্য আমাদের চোখ থেকে যখনই যাচ্ছে অন্য কারো চোখের সামনে আসছে, তিনি আসছেন তিনি। তাই প্রতি সময়ই আবির্ভাব তিরোভাব চলছে, কারো কাছ থেকে আবির্ভাব কারো কাছ থেকে তিরোভাব। তাই এভাবে ভগবানের এই যে লীলাবিলাস কোনো ব্রহ্মাণ্ডে অপ্রকট হচ্ছে অন্য কোনো ব্রহ্মাণ্ডে যাচ্ছেন তিনি প্রকট হচ্ছেন, এই বিভিন্ন ব্রহ্মাণ্ডে থেকে তিনি পরিভ্রমণ করছেন, ভগবানের লীলাবিলাস চলছে। বসুদেব দেবকীর প্রার্থনায় পরবর্তী মতবাদ বলছেন
আগেরটা বললেন কি, কেউ কেউ বলে যে আপনি অবতরণ করেছেন পুণ্যবান রাজাদের কীর্তি বর্ধন করার জন্য, তাদের যশ বাড়ানোর জন্য, কিংবা এবং আপনার প্রিয় ভক্ত যদু মহারাজ তার আনন্দ বর্ধন করার জন্য। আবার পরবর্তী শ্লোকে মানে বলবেন এখন যে কেউ কেউ আরো অন্য কেউ কেউ বলেন যে বসুদেব দেবকীর প্রার্থনা এবং অসুরদের সংহার করার জন্য ভগবান এই জগতে আবির্ভূত হন। পুণ্যবান রাজা যেমন যুধিষ্ঠির মহারাজ বলা হচ্ছে বা এরকম রাজা তাদের সাথে তাদের কীর্তি বর্ধন করেছেন যশ বাড়ানোর জন্য। তারা ভগবান যখন এসছেন তারা ভগবানের ভক্তি করেছে, ভগবানের ভক্তি করে তারা কীর্তি লাভ যশ বৃদ্ধি করেছে, সম্মান লাভ করেছে। অপরে বসুদেবস্য দেবক্যাম যাচিতো ভগাভ্যগাত অজস তোমস্য ক্ষেমায় বধায় চ সুরদ্বিষা। তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেব বিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছো। অন্য কেহ বলে বসুদেব আর দেবকী তাদের আহ্বানে অবতরণ করিলে তুমি তাদের মঙ্গল আর অসুর নিধন অজ ভগবান তোমার জন্মের কারণ। তাদের আহ্বানে তুমি জন্মগ্রহণ করলে এবং তাদের মঙ্গল আর অসুরদের নিধন করা হচ্ছে তোমার জন্মের কারণ। সুরদ্বিষা অজ অর্থাৎ জন্মরহিত হওয়া হইয়াও তুমি পুত্রত্ব প্রাপ্ত হইয়াছ অভ্যগাত। এই প্রথম পুরুষের ইয়ে বলা হচ্ছে সংস্কৃতের ব্যাখ্যা সুগম পুত্রত্ব স্বীকার করা হয়েছে। এখন ব্রহ্মার প্রার্থনায় ভূভার অর্জন করার জন্য তুমি আবির্ভূত হয়েছে। ভারাবতারা ন্যায়ন্যে ভুবনা বই বোধ সিদন্ত্যা ভূরি ভারেনা জাত হিয়াত্ম ভুবার্তিথা। সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারে ভারাক্রান্ত হয়ে দারুণ ভাবে প্রেরিত হলে তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানান আর তাই তুমি সেই ভার হরণ করার জন্য অবতীর্ণ হয়েছ। তাই পরবর্তী কারণটা বলছে যে ব্রহ্মার প্রার্থনায় তুমি এসছো, এটা একটা কারণ হতে পারে ভূভার হরণ করার জন্য। সমুদ্রেতে মজ্জমান ভারী ন্যায়ের ন্যায়ের ন্যায় নৌকার ন্যায় পাপ ভারে ক্ষিতি হইল অবসন্ন প্রায় তব পুত্র ব্রহ্ম তোমায় প্রার্থনা জানাইলে সেই হেতু জন্ম তোমার অন্য কেহ বলে। সমুদ্রে ভারী মজ্জমান নৌকা ভারী হয়ে যায় ডুবন্ত ডুবে যাচ্ছে তো সেরকম পাপের ভারে যখন ক্ষিতি এই তৃতীয়টা অবসন্ন প্রায় মানে অবসন্ন হতে গেল পাপ ভারে তাই তখন তোমার পুত্র ব্রহ্মা তোমার প্রার্থনা জানালে সেই হেতু জন্ম হলো। বিষ্ণু পদ্মনা ব্রহ্মার আত্মভূ সেরকম তাই আত্মভূ তিনি সরাসরি তার পিতার থেকে মাতা লক্ষ্মী দেবীর সংস্পর্শ পেতে জন্মগ্রহণ করেছিলেন। বিষ্ণু হচ্ছেন পদ্মনাভ পিতা এবং ব্রহ্মা হচ্ছেন পুত্র, তো পুত্র জন্মকে মাতা থেকে হবে মায়ের মাধ্যমে হবে পিতার ঔরসে, কিন্তু এখানে বলা হচ্ছে না মাতার ছাড়াই এই তার নাভি থেকে এসছে পদ্ম থেকে এসছে এটা ভগবানের লীলা। এখন এখন বলছেন পরবর্তী যে বদ্ধ জীবের উদ্ধারের জন্য ভক্তিযোগ পূর্ণ প্রবর্তনার্থী আরেকটা কারণ বলছেন আরেকটা উদাহরণ বলছেন বা কারণ বলছেন অন্য মতবাদ বলছেন কি মতবাদ
ভবেস্মিন ক্লিশ্যমানানাম অবিদ্যা কাম কর্ম ভি শ্রবণ স্মরণার্হানি করিষ্যন্নীতি কেচন। অনেকে বলেন যে অবিদ্যা জনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধজীবেরা যাতে ভক্তি যোগের সুযোগ নিয়ে জড়জগতের বন্ধন মুক্ত হতে পারে সেই উদ্দেশ্যে শ্রবণ স্মরণ অর্চন আদি ভক্তি যোগের কণ্ঠস্বরণ পুনঃপ্রবর্তনের জন্য তুমি অবদান করেছেন। ভক্তি যোগের পন্থা সমূহ পুনঃপ্রবর্তন করার জন্য, আবার প্রবর্তন করার জন্য আগে যেটা দেখছিলাম যে তথা পরমহংসনা মুনিনাম মূলাত্মনাম ভক্তি যোগ বিধানার্থম কথম কষ্টস্যে মহি মহি শ্রী। ভক্তি যোগ বিধান করার জন্য আবির্ভূত হয়েছে, এটাই আবার বলছেন। এখানে অবিদ্যা জনিত কাম কর্মের বন্ধনে ভবে বদ্ধ ক্লেশ ক্লিষ্ট জীবের কারণে শ্রবণ স্মরণ শ্রবণ স্মরণ অর্চনাদি ভক্তি যোগ যেহ পুনঃ প্রবর্তাইতে জন্ম বলে অন্য কেহ। এ অবিদ্যা কাম কর্মের বন্ধনে তারা ভবে বদ্ধ হয়ে আছে, ক্লেশের দ্বারা ক্লিষ্ট হয়ে আছে এই জীব, তাদেরকে তারণ করার জন্য এই যে ভগবত ভক্তির পন্থা, যার পন্থাটা কিরকম শ্রবণ স্মরণ অর্চন, এটা হচ্ছে ভগবত ভক্তির পন্থা, তা পুনঃ প্রবর্তন করার জন্য আসে বলে কেউ কেউ বলে প্রকৃত ধর্ম, এটা হচ্ছে প্রকৃত ধর্ম। ওটা আমরা বললাম, এটা তো আগের শ্লোকটাই বলছেন, আগের শ্লোকে তো বললাম ওইটাই আমরা। এখানে কি হচ্ছে কি বিভিন্ন কারণ বলছেন ভগবান জি কেন আসেন, বিভিন্ন কারণ। তো এর মধ্যে আগের একটা কারণ বলছেন যে না, যখন ধরিত্রী মাতা, যেটা আপনি বলেন এটা একটা কারণ, ধরিত্রী মাতার ভার পাপের ভাব বেড়ে গেলে তখন ব্রহ্মা প্রার্থনা করলেন ভগবান এলেন, একটা কারণ। আরেকটা কারণ বলছেন ভক্তি যোগের পন্থা পুনর্বিধান করার জন্য আবার এসছেন, এটা বলছেন নিজের মত, নিজের মত। আগে তো অন্যদের মত, অন্য কেউ বলেন এটা আমার নিজের মত, বুদ্ধিমানে বলছেন নিজের মত বলছেন ভবেস্মিন ইত্যাদি শ্লোকে। অবিদ্যা অর্থাৎ অজ্ঞান, তাহা হইতে কামনার উৎপত্তি এবং সেই কামনা হইতে অনুষ্ঠিত কর্মসমূহের দ্বারা ক্লিশ্যমান ক্লেশপ্রাপ্ত সাংসারিক জীবগণের প্রেম ভক্তি সিদ্ধির নিমিত্তই তুমি কর্ম সফল করিবে বলিয়া অবতীর্ণ হইয়াছ। জীবের ক্লেশ নিবৃত্তি আনুষঙ্গিক আনুষঙ্গিক ফল, এই যে ক্লেশ নিবৃত্তির আনুষঙ্গিক ফল পরবর্তী শ্লোকে চরণ কমল দর্শনেরই শ্রবণাদির ফলত্ব রূপে উক্ত হওয়ায়, অর্থাৎ তোমার দর্শনই কিন্তু প্রেমের দ্বারাই লভ্য। এই যে গতকালকে যেটা বলছি দেখছিলাম আমরা, কুন্তী মহারানী বলছেন যে সংসার থেকে মুক্ত অপুনের হব দর্শন, ওইটা হচ্ছে আনুষঙ্গিক ফল, কিন্তু মূল ফলটা দর্শনই। বিপদ সন্ত দাশ্বত তত্ত্ব তত্ত্ব জগৎগুরু ভবত দর্শনম ইয়া অপমন দর্শন, দর্শনটাই মূল কারণ। কেউ কেউ বললেন ভগবানের নিত্য গুণাবলী না থাকলেও বদ্ধজীবের উপকারের জন্য মাইক নাম রূপ গুণ লীলা তৎকালিক ভাবে গ্রহণ করেন, গ্রহণ করে ভগবান আসেন। কিন্তু এর ধারণাকারীগণ অবিদ্যাগ্রস্ত নশ্বর কর্ম ফল ভোগ নিপুণ, তাদেরটা সে বুঝতে পারে না সেরকম। এখন 35 নম্বরে বলছেন বদ্ধ জীবের উদ্ধারের জন্য ভক্তি যোগ, এটা আমরা বললাম, এটা পাঠ করলাম, প্রকৃত ধর্ম প্রদান করতে ভগবানই ধর্ম প্রদান করেন, অবিদ্যা থেকে মুক্ত প্রদান করতে, এটা শ্রেষ্ঠ নিজের মত বলছেন। এখন 36 নম্বরে তার বলছে জন্ম মৃত্যু প্রবাহ নিবৃত্তকারী ভগবত পাদ পদ্ম দর্শনের যোগ্যতা, এই যে জন্ম মৃত্যু প্রবাহ থেকে নিবৃত্ত হয় এই ভগবত পাদ পদ্ম দর্শন করার যোগ্যতা কি কিভাবে পাওয়া যায়। শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি ভিক্ষণশঃ স্মরন্তি নন্দন্তি তবৈহিতম জনাঃ এব পশ্যন্তি চিরেণ তাবকম্।
ভবো প্রবাহ পরমম পদাম ভুজম একমাত্র জন্মমৃত্যু প্রভাবকে নিবৃত্ত করা, এটাই হচ্ছে একমাত্র উপায়। নিরন্তর হরি কথা চরিত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে যারা তব কীর্তি গাথার করেন শ্রবণ, নিরন্তর করেন গান জপ ও স্মরণ, কিংবা অন্য জনে কইলে তবে তার প্রতি মৎসরতা নাহি হয় কিন্তু হয় প্রীতি, তব পদ হয় তাদের অচিরে দর্শন, জন্ম মৃত্যু শোধ যাতে হয় নিবর্তন। তো এই যে কথা আছে, ঠিক আছে, যারা শ্রবণ করেন, নিজেরা শ্রবণ করেন, নিরন্তর গান করেন, জপ করেন, স্মরণ করেন ভক্তরা, কিংবা অন্যেরা যদি করে এটা, তাও তাদের প্রতি প্রীতি হয়, মৎসরতা হয় না, অন্যরা শ্রবণ কীর্তন করতে ভক্তি করে এটা দেখে প্রীতি হয়, এটা একটা গুরুত্বপূর্ণ। তবে ই হিতম জানা, এই যে নন্দন্তি স্মরন্তি নন্দন্তি তবে হিতম জানা, তারা করলেও এটা ঘৃণন্তি গ্রহণ বা তারা এটা ইয়ে করেন সন্তুষ্ট হন, এটা হচ্ছে মূল বা এটা হচ্ছে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, মৎসরতা বিহীন নির্মস্থানাম সতা তব পদ হয় তাদের অচিরে দর্শন, অচিরে দর্শন লাভ করতে পারেন, ভবপ্রবাহম পরমম পদাম ভুজম অচিরেণ অচিরেণ অচিরে দর্শন করে তাবকম ভবপ্রবাহ পদাম ভুজম। সুন্দর শ্লোক। এই পক্ষের সিদ্ধান্ত অভিপ্রায় করে অর্থাৎ শ্রবণ কীর্তন দ্বারা প্রেম ভক্তি লাভ হয়, এই যে কথা বলেছিলেন শ্রবণ কীর্তন দ্বারা প্রেম ভক্তি লাভ হয় এটার সিদ্ধান্ত অভিপ্রায় করিয়া বলিতেছেন ছিন্নবন তিথি, তাহারই শ্রবণ কীর্তনকারীর গুণ, অপরের নহে, দেখিতেছেন দেখেন না তাহা না নহে, অতি শীঘ্রই কিন্তু বিলম্বে নহে, তোমারই কিন্তু তোমার কোনো অংশের নহে, জন্ম পরম্পরার পরমই কিন্তু সংসার হইতে অনিবর্তক নহে, চরণ কমলি কিন্তু তোমার নির্বিশেষ স্বরূপ নহে, এরূপ অর্থ সৌন্দর্য লাভের নিমিত্ত ছয়টি অবতারণ নিশ্চিত পদ, ছয়টি অবতারণ মানে জিনিসটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন এখানে, যে তারই অর্থাৎ যে ব্যক্তি শ্রবণ কীর্তন করে তারই, অন্য কারো না, যে ব্যক্তি শ্রবণ কীর্তন করে তারই ভব ভব তোমার জন্ম তোমার পদ দর্শন করতে পারবে এবং জন্ম মৃত্যু প্রভাব থেকে মুক্ত হতে পারে, অন্য কেউ হতে পারবে না। তারপরে দেখিতেছেন দেখেন না তাহা নয়, যিনি দেখছেনই তিনিই দেখছেন, তুই দেখছেন না যেরকম না, তিনি দেখছেন তোমার চরণ কমল দর্শন করতে পারবে, অতি শীঘ্রই, এটা অতি শীঘ্রই হতে পারবে কিন্তু বিলম্বে না, অচিরে না, অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি হবে সেটা, তোমারই এবং তোমারই ভব অন্য কারো ভব পদ না, কিন্তু তোমার কোনো অংশের নয়, এমনকি তোমার অন্যান্য অংশ অবতার তাদেরও না, স্বয়ং তোমার ভব পদ লাভ করতে পারবে এবং জন্ম পরম্পরার উপরমই, এবং জন্ম পরম্পরার উপরম কিন্তু তোমার নির্বিশেষ স্বরূপ বা কিন্তু সংসার হইতে অনিবর্তক নহে, অনিবর্তমানে সংসার হতে অনিবর্ত সংসারে আবার ফিরে আসা এটা না, জন্ম পরম্পরার উপরে চলে যাও, চরণ কমলি এটা বলছেন, চরণ কমলি মানে কি, মানে তোমার একটা স্বরূপ আছে, নির্বিশেষ স্বরূপ না, নির্বিশেষ স্বরূপ না, খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে গুরুত্ব দিয়ে স্পেসিফিক নির্দিষ্ট করে যে কিভাবে যারা শ্রবণ করেন তাদেরই, অন্য তাদের ছাড়া অন্য কেউ না, আবার তারাই তারা দেখছেন নিশ্চিত এমন যে দেখছেন না, আবার তারা অতি শীঘ্রই দেখতে পাবেন বা লাভ করবেন এমন যে লাভ বিলম্বে এমন না, খুব শীঘ্রই, এবং তারা তো হতে পারে, ঠিক আছে, আমরা এরকম বলতে পারি যে তারা মনে করুন ভগবানকে লাভ করবে, অনেকে তো লাভ করতে পারে, সবাই লাভ করতে পারবে না, সবাই লাভ করতে পারবে না, যারা শ্রবণ কীর্তন করে তারাই লাভ করতে পারে, সবাই করতে পারবে না, আবার বলতে পারেন সবাই দেখতে পারেন ভগবানকে না, বা তারা কি ভগবানকে দেখছেন নিশ্চিত, বলে হ্যাঁ দেখছেন দেখছেন, আবার তারা হয়তো একটু দেরিতে লাভ করবেন, বলছেন না শীঘ্রই লাভ করবেন, আবার তারা হয়তো অন্য কোনো অবতারের রূপ দেখতে পারেন, পদ পেতে পারেন, বলছেন না অন্য কোনো অবতারের না, কেবল ভগবানেরই, কৃষ্ণেরই, এবং তারা হয়তো জন্ম পরম্পরা মৃত্যু থেকে তারা মুক্তি নাও হতে পারে, বলছেন না হবে অবশ্যই, এবং
তারা হয়তো নির্বিশেষ স্বরূপ লাভ করতে পারে, নির্বিশেষ ব্রহ্ম, নির্বিশেষ স্বরূপটাও না, চরণ কমলি মানে তার স্বয়ং রূপ বলা হচ্ছে। এজন্য বিশ্বনাথ চন্দ্র ঠাকুরকে বলা হয় রসিক আচার্য। তাই ভগবানের দর্শন বদ্ধ দৃষ্টির দ্বারা সম্ভব নয়, উপযুক্ত দৃষ্টির দ্বারা লাভ করা। ভগবত ভক্তির দ্বারা যা শুরু হয় উপযুক্ত সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে, শ্রবণের বিধি যখন যথাযথ এবং পূর্ণ হয় তখন অন্যান্য পন্থাগুলি অপরা থেকে পূর্ণ হয়ে যায়। শ্রবণ কীর্তনের পন্থা কখনোই মনে করা উচিত নয় যে পাণ্ডবদের সাথে ভগবানের আচরণ, গোপিকাদের সাথে ভগবানের আচরণ থেকে কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা আজকে এখানে এখানে শেষ করি, আজ সাজিয়ে থাকি আমরা, কালকে শেষ করি। গ্রন্থরা শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি, শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গুরুস্তনাথ প্রেম।